সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আই হোপ কি সবাই হচ্ছে ভালো আছো। তো আমাদের যে ফিজিক্স ক্লাসটা এটা হচ্ছে এখনই হচ্ছে হবে, কেন কিনা 7টার সময় যে টাইমিংটা ছিল ওটাকে একটুখানি হচ্ছে চেঞ্জ করা হয়েছে, কেন কিনা একটুখানি হচ্ছে কাজ আছে। তো এই কারণের জন্যে আজকেই হচ্ছে এই ক্লাসটা হবে, মানে আজকের দিন শুধুমাত্র হচ্ছে ক্লাসটা হবে এই 5-6টার সময়। তো ফটাফট হচ্ছে সবাই হচ্ছে লাইভ ক্লাসে হচ্ছে চলে এসো, সবাই হচ্ছে জয়েন করে যাও। অ্যান্ড ফার্স্ট অফ অল হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, গুড ইভিনিং টু এভরিওয়ান। প্লিজ কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো কি সাউন্ড পারফেক্টলি ভাবে তোমরা শুনতে পাচ্ছ, ইয়েস অর নো। দেন আফটার আমরা হচ্ছে ক্লাসকে হচ্ছে আগের দিকে হচ্ছে নিয়ে যাব। তো ফটাফট হচ্ছে সবাই হচ্ছে জুড়ে যাও, সুরজ, অচিন্ত, তাড়াতাড়ি হচ্ছে সবাই হচ্ছে জুড়ে যাও যাতে হচ্ছে আমরা ক্লাসটাকে স্টার্ট করতে পারি। ওকে, অ্যান্ড একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে, যেটা হচ্ছে কম্পিউটার ক্লাসকে নিয়ে। ওকে, কম্পিউটার ক্লাসকে নিয়ে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার ছিল আমার, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কম্পিউটার ক্লাস। যেহেতু হচ্ছে আমাদের ফিজিক্স ব্যাচ অন রোল আছে, ফিজিক্স ব্যাচ এই মাস তো হচ্ছে কমপ্লিটই হতে যায়, তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হচ্ছে 1-2 দিন 3 দিনের ভিতরে হচ্ছে ম্যাক্সিমাম চান্সেস আছে কি ফিজিক্স ব্যাচটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। বাট ফর দ্য টাইম বিং একটা নতুন ব্যাচ আবার লঞ্চ করা হবে, বাট অন স্টুডেন্ট ডিমান্ড, অন স্টুডেন্ট ডিমান্ড নতুন ব্যাচ আবার লঞ্চ করা হবে। অ্যান্ড পুরোনো ব্যাচে যে কম্পিউটার ক্লাসের জন্যে আলাদাভাবে একটা টিচারকে অ্যাসাইন করা হয়েছে, অ্যান্ড অবভিয়াসলিভাবে তিনি হচ্ছে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, তো অবভিয়াসলিভাবে তিনি হচ্ছে ক্লাসকে হচ্ছে কন্টিনিউ করাবেন। এটা হচ্ছে খুশির খবর, কেন কিনা আমাদের এক্সাম ওয়ারিয়ার ফ্যামিলিতে একটা টিচার হচ্ছে যুক্ত হতে যাচ্ছে, যেটা হচ্ছে কম্পিউটার টিচার। অ্যান্ড অবভিয়াসলিভাবে এই কম্পিউটার ক্লাসটা তোমাদের জন্য ইউজফুল হবে। আমি চাইছি একদম এফেক্টিভ ম্যানারে, এফেক্টিভ ওয়েতে হচ্ছে যেন তোমাদের কাছে পুরো কন্টেন্ট হচ্ছে পৌঁছায়। অ্যান্ড এটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে খুশির খবর কি কম্পিউটার টিচার আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়েছে। অ্যান্ড অবভিয়াসলিভাবে মানে যে টিচার হচ্ছে যুক্ত হয়েছে তার এক্সপিরিয়েন্স হচ্ছে 15 ইয়ারের হচ্ছে বেশি এক্সপিরিয়েন্স লাই করে। অ্যান্ড অবভিয়াসলিভাবে তোমাদের কোথাও না কোথাও হচ্ছে হেল্প হবে এই ওয়্যারলেস অপারেটরের পুরো কোর্সটাকে কমপ্লিট করতে। অ্যান্ড ফর দ্য টাইম বিং এই কম্পিউটার ক্লাসটাকে পুরোপুরিভাবে হচ্ছে ব্যাচের ভিতরে ফ্রি রাখা হবে, টেনশন নেওয়ার একদমই দরকার নেই। অ্যান্ড ফার্দার যদি কেউ কম্পিউটার ক্লাসকে আলাদাভাবে নিতে চায় তো সে নিতে পারে। আমি মনে করি না কি কেউ কম্পিউটার ক্লাসকে আলাদাভাবে হচ্ছে নেবে, তো কম্পিউটার ক্লাসকে আমরা এই ব্যাচের ভিতরেই হচ্ছে জয়েন করবো। অ্যান্ড কম্পিউটার ক্লাস মানে আর 3-4 দিন পর, ফার্স্ট অফ অল বুধবার দিন হচ্ছে ডেমো ক্লাস হবে অন ইউটিউব, তো ফটাফট হচ্ছে সবাই হচ্ছে জয়েন করবে, আশা করি কি সবাই হচ্ছে ওর ভিতরে হচ্ছে জয়েন করবে। ওকে, তো কম্পিউটার ক্লাসকে আলাদাভাবে হচ্ছে আলাদা টিচার নতুনভাবে একদম বেসিক লেভেল থেকে হচ্ছে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবে, অপারেটিং সিস্টেম, ভাইরাস কী হয়, এর সাথে সাথে হচ্ছে শর্টকাট কী, স্প্রেডশিট আমরা কীভাবে ইউজ করি, অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে আরও যে যে জিনিসগুলো আছে তোমাদের পাওয়ার পয়েন্টে, তো ওই সব জিনিসগুলোকে আমাদের কম্পিউটার ক্লাস হচ্ছে কম্পিউটারের টিচার হচ্ছে ওরকমভাবে আগের দিকে নিয়ে যাবে অন ইউর রিকোয়েস্ট। শুধুমাত্র তোমাদের দিকে ভিত্তি করেই হচ্ছে আমি সব কিছুকে হচ্ছে করছি। ঠিক লাস্ট পর্যন্ত আমি এই বর্দিটা হচ্ছে যেন পাই, ঠিক আমি মানে ইন দ্য সেন্স তোমরা যেন হচ্ছে বর্দিটা পাও, আমি যেন এই খুশির খবরটা পাই কি হচ্ছে এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম সিলেকশন হয়েছে। তো সব কিছু হচ্ছে তোমাদের উপরে ডিপেন্ড করে, অ্যান্ড আমি নিজে জি জান লাগিয়ে হচ্ছে চেষ্টা করছি কি প্রত্যেকটা মুহূর্তে যেন তোমাদের কাছে হচ্ছে বেস্ট কন্টেন্ট পৌঁছায়। অ্যান্ড কোথাও কোথাও টেকনিক্যাল প্রবলেম হয়েছে হয়তো বা, বাট কারোর যদি আমার পড়ানোর উপরে হচ্ছে কোনো কিছু যদি বলতে হয় কি না এটা আরও এফেক্টিভ ওয়েতে হচ্ছে করা উচিত, তাহলে তোমরা হচ্ছে নিশ্চিতভাবে হচ্ছে একদম কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করতে পারো, বা যদি হচ্ছে ইউটিউবে হচ্ছে ভিডিও যায় তো ইউটিউবের কমেন্ট বক্সে করতে পারো, কোনো প্রবলেম নেই, কমেন্ট বক্সে করো, কেন কি না কমেন্ট করো, কেন কি না তোমাদের কমেন্ট থেকে তোমাদের রিভিউস থেকে হচ্ছে কিছু শেখা যায়। তো এই জিনিসটাই আমি বলতে চাইছি, প্লিজ জ্ঞান দিও না, কমেন্ট করো কি জেনুইন কমেন্ট কি না এটা হচ্ছে করলে এটা হচ্ছে বেটার হবে, আরও বেটার করতে হচ্ছে সাহায্য করবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ক্লাসের দিকে আগে মানে এগোই, যেটা আমরা পড়ছিলাম কমিউনিকেশন সিস্টেম। অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমের আই হোপ কি হচ্ছে তোমরা হচ্ছে দেখেছিলে এর আগের দিন আমরা ট্রান্সডিউসার, সিগনাল, রিসিভার কী হয়, ট্রান্সমিটার কী হয়, অ্যাটিনিউয়েশন কী হয়, মডুলেশন কী হয়, এই প্রত্যেকটা জিনিসকে হচ্ছে কভার আপ করছিলাম। অ্যান্ড এগুলোর হচ্ছে আমরা বিবরণ দেখছিলাম, ইন দ্য সেন্স ডেসক্রিপশন দেখছিলাম, ডেফিনেশন দেখছিলাম। এর আগের দিন আমরা স্কাইওয়েভ প্রপোগেশন, গ্রাউন্ড ওয়েভ প্রপোগেশন কীরকম
ভাবে হয়, এই প্রত্যেকটা জিনিসকে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আগের দিকে হচ্ছে নিয়ে গেছি। বাট আজকের আজকের ক্লাসে আমরা হচ্ছে ডিসকাস করব এই যে অ্যান্টেনার হচ্ছে হাইটটা, এই অ্যান্টেনার হাইটটা আমরা কত বাড়াবো যাতে হচ্ছে আমাদের ডাইরেক্ট লাইন ইন সাইটেই হচ্ছে আমাদের রিসিভার থেকে, সরি ট্রান্সমিটার থেকে যে সিগন্যালটা বেরোবে সেটা ডাইরেক্টলি ভাবে হচ্ছে কী করবে, রিসিভার হচ্ছে ক্যাচ করবে। ট্রান্সডিউসার মানে কি প্রত্যেকজনই জানো ভালোভাবে, সিগন্যাল মানে কি এটা হচ্ছে আগের দিনের হচ্ছে ক্লাসে হচ্ছে ডিসক্রাইব করে দিয়েছি আমি অলরেডি। তো এই সব জিনিসগুলোকে ভিত্তি করে এরপরে হচ্ছে মডুলেশন, মডুলেশন পড়বো আমরা, ওর পরে ওর মডুলেশনের ভিতরে অ্যাম্পলিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যান্ড এই অ্যাম্পলিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন করার পর আমাদের চ্যাপ্টার আজকে এখানেই হচ্ছে শেষ হবে কমিউনিকেশন সিস্টেমের। তো ফার্স্ট অফ অল আমরা জানি ভালোভাবে কি গ্রাউন্ড ওয়েভ প্রপোগেশনের যদি কথা বলি আমি, তো গ্রাউন্ড ওয়েভ প্রপোগেশন হচ্ছে দুটো ধরনের হয়, যেটাকে আমরা হচ্ছে ডিসকাস করেছিলাম পয়েন্ট টু পয়েন্ট হয় অ্যান্ড ব্রডকাস্টিং ইউনিট হয়। ইন দ্য সেন্স পয়েন্ট টু পয়েন্ট যদি বলি, একটা মোবাইল থেকে যে যেই সিগন্যালটা ইলেকট্রিক সিগন্যালটা যাচ্ছে এই একটা মোবাইল থেকে সিগন্যালটা গিয়ে আরেকটা মোবাইলে পৌঁছাচ্ছে সেটাকে আমরা বলে দিয়েছিলাম কি দ্যাট ইজ নোন অ্যাজ দি পয়েন্ট টু পয়েন্ট সিগন্যাল ট্রান্সমিশন। বাট ব্রডকাস্টিং সিস্টেমের যদি আমি কথা বলি, তো ব্রডকাস্টিং সিস্টেমের সিচুয়েশন কী হতো, ব্রডকাস্টিং সিস্টেমে একটা ইউনিট থেকে অসংখ্য জায়গায় হচ্ছে কী হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে যাচ্ছে, মানে একটা জায়গার থেকে ট্রান্সমিট হচ্ছে অ্যান্ড অসংখ্য ডিভাইসে হচ্ছে ওটা রিসিভ হচ্ছে, সেটাকে আমরা বলে দিতাম কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ব্রডকাস্টিং সিস্টেম। এবার গ্রাউন্ড সিস্টেমের ফ্রিকোয়েন্সি লেস দেন, মানে FM এর ফ্রিকোয়েন্সি হচ্ছে গ্রাউন্ড ওয়েভ প্রপোগেশনের ক্ষেত্রে হচ্ছে কী হতো 1.5 হতো, তো হার্টসের হতো অ্যান্ড মেগা হার্টসের হতো। অ্যান্ড অবভিয়াসলি ভাবে এই জিনিসটা হচ্ছে তোমরা কালকের ক্লাসে, ইন দ্য সেন্স এর আগের কমিউনিকেশন সিস্টেমের ক্লাসে হচ্ছে তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো আমরা স্কাই ওয়েভ প্রপোগেশন কমপ্লিট করে দিয়েছিলাম, ওর সাথে সাথে স্পেস ওয়েভ প্রপোগেশন আই হোপ কি কমপ্লিট হয়ে গেছিলো। জাস্ট একবার হচ্ছে আমাকে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো কি কতটা এর আগে কমিউনিকেশন সিস্টেমে কমপ্লিট হয়েছিল, প্লিজ ফটাফট হচ্ছে একবার কমেন্ট করে দাও কি এর আগে পর্যন্ত কতটা পর্যন্ত কমপ্লিট করা হয়েছিল। স্পেস ওয়েভ প্রপোগেশন আই হোপ কি কমপ্লিট হয়ে গেছিলো, প্লিজ ফটাফট হচ্ছে একবার কমেন্ট করো কি কতটা পর্যন্ত হচ্ছে এর আগের দিন ক্লাসে হচ্ছে কমপ্লিট হয়েছিল। সুরজ, স্পেস ওয়েভ প্রপোগেশন, ওকে স্পেস ওয়েভ প্রপোগেশন আমরা হচ্ছে কমপ্লিট করে দিয়েছিলাম। এবার কোশ্চেন হচ্ছে আমার কাছে দ্য রেঞ্জ অফ টিভি টাওয়ার, তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে ওয়্যারলেস অপারেটারের হচ্ছে কোশ্চেন আসে তো কোশ্চেন ম্যাক্সিমাম চান্সেস আছে কি এই টপিক থেকে হচ্ছে কোশ্চেন আসুক, দ্য রেঞ্জ অফ টিভি টাওয়ার, টাওয়ার বা অ্যান্টেনা, টিভি টাওয়ার বা অ্যান্টেনা, বা আমরা সাধারণ ভাষায় এটাকে বলে দিই অর অ্যান্টেনা হাইট, অ্যান্টেনা হাইট। দেখো এই এই টপিকটা হচ্ছে খুবই ছোট একটা টপিক অ্যান্ড অবভিয়াসলি ভাবে তোমাদের এক্সামে হচ্ছে এখান থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম চান্স আছে এখান থেকে হচ্ছে পড়ার। এবার যদি আমি কথা বলি কি অ্যান্টেনা হাইট আমরা হচ্ছে কিভাবে বের করব, সাধারণ ভাষায় অ্যান্টেনার হাইটকে হচ্ছে বের করার জন্য আমি ফর্ম লিখে দিচ্ছি তোমাদের কাছে, 2R of H, ডি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 2R H, অ্যান্ড এটাকে যদি আমি হচ্ছে করতে চাই তাহলে ডি স্কোয়ার এদিকে নেবো আমি 2R H হয়, অ্যান্ড এখান থেকে যদি হচ্ছে আমাকে হাইট বের করতে হয় তাহলে হাইট বের করার জন্য আমি কি ইউজ করব, ডি স্কোয়ার আপন 2R। এবার কোশ্চেন হচ্ছে কি এই অ্যান্টেনার হাইটটাকে আমরা মেজার করলাম কিভাবে, এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। দেখো আমি যদি কথা বলি কি আমাদের এটা হচ্ছে আর্থ সারফেস আর এই আর্থ সারফেসের উপরে এটা হচ্ছে আমাদের অ্যান্টেনা, এখান থেকে কিছু একটা ডিস্টেন্স আছে এখান পর্যন্ত যেটাকে আমরা ডি দিয়ে হচ্ছে মেজার করে দিয়েছি, ইজেন্ট ইট, যেটাকে আমরা হচ্ছে ডি দিয়ে হচ্ছে মেজার করেছি অ্যান্ড এর লাইন অফ যদি আমি এখান থেকে কথা বলি, সাপোজ ধরে নাও এখান থেকে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এতদূর পর্যন্ত হচ্ছে যেতে পারে, এবার এখান থেকে এই পয়েন্টটা হচ্ছে কি এটা হচ্ছে আর্থের হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আর্থের রেডিয়াস, দিস ইজ আর, ঠিক। এবার কোশ্চেন কি এইখান থেকে এই পয়েন্ট থেকে এই বিন্দু পর্যন্ত এটা কি অ্যান্টেনার, এটা হচ্ছে অ্যান্টেনার হাইট, এটা হচ্ছে আমাদের অ্যান্টেনার হাইট। যদি আমি এখানে পাইথাগোরাস হচ্ছে থিওরাম লাগাই, সরি এখানে আমি এটাকে ডি এরকম ভাবে না লিখে এখানে আমি এই জিনিসটাকে হচ্ছে ডি লেখাটা হচ্ছে বেটার হবে, কেন কি না এখানে ডিটা হচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে রেঞ্জ, এই ডিটা হচ্ছে আমাদেরকে বোঝায় হচ্ছে রেঞ্জ, রেঞ্জ মানে এখান থেকে এর রেঞ্জ এতটা,
ঠিক এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বোঝাচ্ছে আমাদেরকে রেঞ্জ, এটা রেঞ্জ। এবার কোশ্চেন হচ্ছে কি অ্যান্টেনার হাইট হচ্ছে এই জায়গাতে, এটা হচ্ছে রেডিয়াস আর। সাপোজ সাপোজ ধরে নাও কি এটা হচ্ছে আমাদের কাছে দাঁড়িয়ে গেছে, এটা হচ্ছে রেডিয়াস আর। তো বাবা পাইথাগোরাস কি বলেছিল, হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার যদি হয় তাহলে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার যদি হয় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এখান থেকে আমাদের কি বেরোবে, এখান থেকে আমাদের ডাইরেক্টলি ভাবে হচ্ছে কি বেরিয়ে যাবে, আমাদের এই ফর্মটা হচ্ছে এখান থেকেই হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। তো সাধারণ ভাষায় এটাকে ডিরাইভ করার হচ্ছে দরকার নেই, কেন কি না সাধারণ ভাষায় যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তো ডাইরেক্টলি ভাবে তোমাদেরকে জিজ্ঞেস করবে কি একটা অ্যান্টেনার হাইট হচ্ছে কত হয়। তো যদি হচ্ছে রেঞ্জ দেওয়া থাকে তোমাদের কাছে, তোমাদের যদি রেডিয়াস দেওয়া থাকে, তো অবভিয়াসলি ভাবে হচ্ছে তোমরা হচ্ছে কি বের করে দেবে, একটা অ্যান্টেনার হাইট বের করে দেবে। বাট যদি আমি হচ্ছে কথা বলি হার্জ অ্যান্টেনা বা পোল অ্যান্টেনা, তো হার্জ অ্যান্টেনা বা পোল অ্যান্টেনা যদি কথা বলা হয়, নোট বলে লিখো এটাকে নোট, হার্জ অ্যান্টেনা, হার্জ অ্যান্টেনা অর পোল অ্যান্টেনা এটার যদি কথা বলা হয় তাহলে এই সিচুয়েশনে হচ্ছে কি হবে, এই সিচুয়েশনে লেন্থটা অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স ল্যামডা বাই ফোর হয়। হার্জ অ্যান্টেনা বা পোল অ্যান্টেনার হাইট যদি হচ্ছে বের করতে হয় তাহলে আমরা হচ্ছে ওর লেন্থটা হচ্ছে ইউজ করি কি দিয়ে, লেন্থটা হচ্ছে কিসের সমান হয়, ল্যামডা বাই ফোরের। এবার কোশ্চেন, দ্য ম্যাক্সিমাম লাইন অফ সাইড ডিস্টেন্স কি হয়। এবার দেখো আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, দ্য ম্যাক্সিমাম লাইন অফ সাইড ডিস্টেন্স, ইন দ্য সেন্স যদি হচ্ছে আমরা হচ্ছে স্কাইওয়ে প্রপোগেশন না করতাম, আমরা যদি একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনাতে সিগনাল পাঠাতে চাইতাম তাহলে সেটাকেই আমরা বলতাম কি লাইন অফ সাইড ডিস্টেন্স। দ্য লাইন অফ সাইড ডিস্টেন্স কি হয় বাস্তবে, যদি আমি কথা বলি এখানে একটা ডায়াগ্রাম ড্র করো এরকমভাবে, এখানে একটা টাওয়ার আছে, এখানে একটা টাওয়ার আছে, অ্যান্ড এখান থেকে জাস্ট একটুখানি এটাকে কার্ভ করতে হবে। সাপোজ ধরে নাও কি এখানে একটা টাওয়ার আছে, এটা যেটা এই যে এইখান থেকে যেটা এই যে ট্রান্সমিটার থেকে রিসিভার টাওয়ারে যেই সিগন্যালটা প্রপোগেট হয়েছে অ্যান্ড এটা ডাইরেক্টলিভাবে এই অ্যান্টেনা থেকে এই অ্যান্টেনাতে রিসিভ হয়েছে, এটাকেই আমরা বলি যে টোটাল ডিস্টেন্স অফ লাইন অফ সাইট। তো এটাকে বের করার জন্যে ট্রান্সমিশন থেকে যেটা হচ্ছে রিলিজ হয়েছে তো সেটাকে মানে ট্রান্সমিটিং সিগনাল যেটা টু আর অফ এইচ টি, সাপোজ ধরে নাও এটার হচ্ছে হাইট হচ্ছে আমাদের কাছে এটা, অ্যান্ড এখানে হচ্ছে হাইট কত আসবে টু আর অফ এইচ আর। তো সিচুয়েশন হচ্ছে এরকম কি দুটোর হচ্ছে ডিস্টেন্স দেওয়া আছে, ইন দ্য সেন্স যদি আমি এখানে রেঞ্জ সরি দুটোর হচ্ছে রেঞ্জ দেওয়া আছে, এটার রেঞ্জ হচ্ছে ডি ডি অ্যান্ড এটার রেঞ্জ হচ্ছে ডি, এটা হচ্ছে ট্রান্সমিটার অ্যান্ড এটা হচ্ছে কি রিসিভার সিগনাল। তো যদি আমাকে হচ্ছে বলে কি ম্যাক্সিমাম লাইন অফ সাইট ডিস্টেন্সটা হচ্ছে কত হবে তাহলে টোটাল রেঞ্জ আমরা বের করব, তাহলে টোটাল রেঞ্জের যদি কথা বলা হয় তাহলে টোটাল রেঞ্জকে আমরা ডাইরেক্টলি ভাবে হচ্ছে প্লাস করব, যেটা হচ্ছে টু আর অফ এইচ এইচ টি প্লাস রুট ওভার অফ টু আর অফ এইচ আর। তো এটাই কি বোঝায় কি দ্যাট ইজ নোন অ্যাজ আ টোটাল রেঞ্জ অফ এ টাওয়ার, ঠিক এটাকেই আমরা বুঝিয়ে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ টোটাল দ্য ম্যাক্সিমাম লাইন অফ সাইড ডিস্টেন্স, দ্যাট এটা হচ্ছে টোটাল রেঞ্জ অ্যান্ড এটা হচ্ছে আমাদের এয়ারফোর্সের পেপারের হচ্ছে কোশ্চেনে ছিল, ঠিক এটা এয়ারফোর্সের পেপারের কোশ্চেনে ছিল অ্যান্ড এটাও হচ্ছে এয়ারফোর্সের পেপারের হচ্ছে কোশ্চেনে জিজ্ঞেস করেছে, এখান থেকে হচ্ছে কোশ্চেন আসার ম্যাক্সিমাম চান্সেস আছে। তো কীরকমভাবে কোশ্চেন আসে ওটাও আমরা দেখব আস্তে আস্তে, একটুখানি দাঁড়িয়ে যাও আমরা ওটাকে হচ্ছে ডিসকাস করব। এরপরে দেখো এরপরে কি এরপরের টপিকটা আমাদেরকে বুঝতে হয় কি মডুলেশন কি হয়, মডুলেশন মানে কি বোঝায়। সাপোজ ধরে নাও কি একটা ওয়েভ আছে, মডুলেশন সাধারণ ভাষায় হচ্ছে বোঝায় ওয়াই ইকোয়ালস টু এ সাইন ওমেগা টি, যেটা আমরা হচ্ছে ডিসকাস করেছিলাম দ্য ওয়েভ প্রপোগেশন। একটা ওয়েভকে আরেকটা ওয়েভের ভিতরে আমরা ইন্ট্রোডিউস করছি, সেটাকেই আমরা বলে দিয়েছিলাম কি দ্যাট ইজ নোন অ্যাজ আ মডুলেশন। মডুলেশন মানে কি একটা ওয়েভকে আরেকটা ওয়েভের উপরে ইন্ট্রোডিউস করা অ্যান্ড ওটাকেই ওটা হচ্ছে সিগন্যাল ক্যারিয়ার হিসাবে হচ্ছে আগের দিকে হচ্ছে নিয়ে যাবে। তো ওই ওয়েভটাকেই আমরা বলে দেবো কি একটা ওয়েভ আরেকটা ওয়েভের উপরে হচ্ছে কি হয়ে গেছে মডুলেট হয়ে গেছে সাধারণ ভাষায়। এবার মডুলেশন যখন আমরা হচ্ছে প্রপোগেশন অফ ওয়েভ পড়ছিলাম তখন আমরা একটা ইকুয়েশন নিয়েছিলাম ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এটা কি এটা হচ্ছে আয়াম, ইন দ্য সেন্স অ্যাম্প্লিটিউড।
ওমেগা টিটা কি? এটা হচ্ছে ফেজ, ফেজ ভ্যালু। ওমেগা টিটা হচ্ছে ফেজ ভ্যালু, যেটা ওমেগার ভ্যালুকে আমরা ডাইরেক্টলি ভাবে পুট করতাম টু পাই অ্যান্ড এফ। তো দেখো আমি এরপরে, আই হোপ কি এইটুখানি প্রত্যেক জনের ক্লিয়ার আছে। এখান থেকে কোশ্চেন তোমাদের কাছে আসবে কি হাইট অফ অ্যান্টেনা কি হয় এটা, অ্যান্ড ম্যাক্সিমাম লাইন অফ সাইট ডিস্টেন্স কি হয় এটা, অ্যান্ড দেখো এরপরে মডুলেশন। মডুলেশন মানে কি, একটা ক্যারিয়ার সিগনালের উপরে আরেকটা ওয়েভকে হচ্ছে প্রোপোগেট করা। মানে ইন দ্য সেন্স, একটা ক্যারিয়ার সিগনাল সাপোজ ধরো কি একটা ওয়েভ প্রোপোগেট হচ্ছে, ওর উপরে আমরা একটা লো ফ্রিকোয়েন্সির লো অ্যাম্পলিটিউডের ওয়েভকে হচ্ছে তার উপরে বসিয়ে দিয়েছি, অ্যান্ড ওটা আগের দিকে হচ্ছে চলে গেছে, সেটাকেই আমরা বলে দিকে মডুলেশন। অ্যান্ড তোমাদের ওয়্যারলেস অপারেটরের সিলেবাসে আই হোপ কি তোমরা দেখবে ওখানে দ্য মডুলেশন অফ ওয়েভ প্রোপোগেশন আছে। মডুলেশন অফ ওয়েভ প্রপোগেশনের যদি আমাদেরকে ফর্ম জিজ্ঞেস করে, তো মডুলেশনের হচ্ছে, মডুলেশন হেডিং মারো আগে, মডুলেশনের ফর্ম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। এখানে এটা কি, এখানে আয়াম অ্যাম্পলিটিউড, এই এটা ডাব্লিউ টিটা কি টোটালটা ফেজ ভ্যালু, অ্যান্ড এখানে যেটা ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা বলে দিয়েছিলাম টু পাই এফ দিয়ে, মানে ইন দ্য সেন্স ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। এবার কোশ্চেন হচ্ছে কি মডুলেশন আমরা করবো কি করে। মডুলেশন আমরা করি কি চেঞ্জিং দি প্রপার্টি অফ ক্যারিয়ার সিগনাল ইন অ্যাকর্ডিংস টু দি বেস ব্যান্ড সিগনাল। যদি আমাকে ডেফিনেশন লিখতে হয়, চেঞ্জিং দি প্রপার্টিজ অফ, চেঞ্জিং দি প্রপার্টিজ অফ ক্যারিয়ার সিগনাল, ক্যারিয়ার সিগনাল according to baseband signal ঠিক। এর মানে আমি ওটাই হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিলাম কি যদি সাপোজ ধরে নাও কি এটা আমাদের হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, একটা অ্যাম্পলিটিউড, কিছু একটা ওয়েভের আছে, কিছু একটা সিগনালের হচ্ছে, এটা হচ্ছে তার অ্যাম্পলিটিউড ছিল, তার ফ্রিকোয়েন্সি ছিল, আয়াম ছিল। বাট এবার আমি কি করতে চাই, এই ওয়েভটাকে আমি আরেকটা ওয়েভের উপরে হচ্ছে প্রোপোগেট করতে চাই। মানে এই যে বেস ব্যান্ড সিগনাল, যেটা বেস ব্যান্ড সিগনাল কোনটা, এটা হচ্ছে বেস ব্যান্ড সিগনাল, এটা হচ্ছে বেস ব্যান্ড সিগনাল, এই বেস ব্যান্ড সিগনাল। এই বেস ব্যান্ড সিগনালটাকে আমরা হচ্ছে ক্যারিয়ার সিগনালের উপরে, ক্যারিয়ার সিগনাল মানে হচ্ছে কি বোঝাচ্ছে, দিস ওয়ান, যার ফ্রিকোয়েন্সি বেশি তার অ্যাম্পলিটিউড বেশি, ইন দ্য সেন্স অ্যাম্পলিটিউড ফ্রিকোয়েন্সির ভিতরে হচ্ছে চেঞ্জ হয় যেটাতে, এর উপরে আমি কি করলাম একটা বেস ব্যান্ড সিগনাল, এর রাজা, রাজা মানে কি বোঝাচ্ছে এর ভিতরে কোনো দিক থেকে হচ্ছে পরিবর্তন হবে না, আমরা শুধুমাত্র কি করছি এই ওয়েভটাকে এর ভিতরে হচ্ছে কনস্ট্রাকটিভ বানাচ্ছি, কনস্ট্রাকটিভ। তোমরা হচ্ছে প্রপোগেশন অফ ওয়েভে হচ্ছে পড়েছিলে কনস্ট্রাকটিভ ওয়েভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ওয়েভ। যখন আমরা কনস্ট্রাকটিভ ওয়েভ বানাবো তখন হচ্ছে আয়াম হচ্ছে বেড়ে যাবে, মানে অ্যাম্পলিটিউড বেড়ে যাবে, ওর সাথে সাথে হচ্ছে ফ্রিকোয়েন্সির ভিতরে হচ্ছে পরিবর্তন আসবে। আই হোপ কি তোমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ভালোভাবেই হচ্ছে জানো যখন তোমরা প্রপোগেশন অফ ওয়েভ চ্যাপ্টারটা হচ্ছে পড়ছিলে। তো সাধারণ কথা কি একটা ওয়েভকে আরেকটা ওয়েভের উপরে যখন আমরা প্রপোগেট করে দিই, মানে ইন দ্য সেন্স এটাকে ক্যারিয়ার সিগনাল হিসাবে ইউজ করি, তো তখনই আমরা সেই ওয়ার্ডটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি মডুলেশন অফ আ ওয়েভ। বাট এই মডুলেশনটা দুটো ধরনের, তিনটে ধরনের হতে পারে, বাট আমাদের পেপারে শুধুমাত্র দুটো ধরনেরই হচ্ছে মডুলেশন হচ্ছে দিয়েছে। একটা হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন অ্যান্ড অ্যাম্পলিটিউড মডুলেশন। ইন দ্য সেন্স যদি আমি কথা বলি কি এই মডুলেশনটা তিনটে ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, একটা হচ্ছে কি ফেজ মডুলেশন। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে এখানে কি এই মডুলেশনের কি দরকার ছিল, কেন দরকার এই মডুলেশনের। ঠিক সাপোজ ধরে নাও কি আমার যে ফ্রিকোয়েন্সিটা, মানে ইন দ্য সেন্স আমার এই যে কথার যে বলার যে ফ্রিকোয়েন্সিটা, ম্যাক্সিমাম পর্যন্ত আমি মেনে নিয়েছি কি 2100 Hz পর্যন্তই আমার যে ফ্রিকোয়েন্সিটা আসে এই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে এখানে চেঞ্জ হচ্ছে, অ্যান্ড এখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি এই উপরের দিকে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি এখানে অ্যান্টেনা আছে, ঠিক এটা হচ্ছে অ্যান্টেনা। এই অ্যান্টেনা কি করছে, এটা হচ্ছে ট্রান্সমিট করছে, ট্রান্সমিট করার পর এইটা, এই যে সিগনালটা এটা পৌঁছাচ্ছে কোথায়, আমার রিসিভারে,
বাট একটা জিনিস কি তোমরা জানো ভালোভাবে কি এই যে আমার যে সাউন্ডটা এই সাউন্ডটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে চেঞ্জ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে যখন চেঞ্জ হচ্ছে এই অ্যান্টেনাটা আমার রিসিভারে হচ্ছে সিগন্যালটাকে হচ্ছে ট্রান্সমিট করছে সাধারণ ভাষায় এটা হচ্ছে ট্রান্সমিট করছে বাট এটা হচ্ছে কিভাবে এটাই হচ্ছে কোশ্চেন এটা হচ্ছে কিভাবে কোশ্চেন দাঁড়িয়ে গেছে এখানে কি এটা হচ্ছে কিভাবে এবার সিচুয়েশন দেখো কি কেন আমাদের হচ্ছে মডুলেশনের দরকার পড়লো ফার্স্ট রিজন কারো কাছে আনসার আছে টোটাল রেঞ্জ কিছু নয় টোটাল রেঞ্জ আচ্ছা এখানে হচ্ছে রাহুল মন্ডল হচ্ছে কমেন্ট করেছে ঠিক রাহুল মন্ডল হচ্ছে কমেন্ট করেছে কি টোটাল রেঞ্জটা কি টোটাল রেঞ্জটা কিছু না দ্য লাইন অফ সাইট যেটাকে বলা হয় একটা রেঞ্জ হচ্ছে সাপোজ ধরুন ট্রান্সমিটার রেঞ্জ হচ্ছে 2 RHT আর রিসিভারের হচ্ছে রেঞ্জ কত 2 RHR তো এটাকে যখন আমরা অ্যাড করে দিই এটাকেই আমরা বলে দিই দ্য ম্যাক্সিমাম সাইড ডিস্টেন্স এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ম্যাক্সিমাম সাইড ডিস্টেন্স যেটাই হচ্ছে রেঞ্জ বোঝাচ্ছে ডি ঠিক এবার কোশ্চেন হচ্ছে এখানে কি আমি কি বললাম কি এই সিগন্যালের হচ্ছে মডুলেশন করার কি দরকার পড়লো সিগন্যালের মডুলেশন এই করা এই কারণের জন্য করা দরকার পড়লো কেন কি না সাপোজ ধরে নাও কি আমার হচ্ছে 3000 Hz হচ্ছে মানে সাউন্ড হচ্ছে যাচ্ছে এই ইলেকট্রিক্যাল এনার্জি যেটা যাচ্ছে এটা হচ্ছে আমার রিসিভারে যাচ্ছে সরি ট্রান্সমিটারে যাচ্ছে ট্রান্সমিটার থেকে রিসিভারে যাচ্ছে এর মানে আমরা তো দেখতে পাই এই জিনিসটা এখানে আমরা একটু আগেই হচ্ছে দেখেছিলাম এইচ ইকুয়ালস টু অ্যান্টেনার হাইট এইচ ইকুয়ালস টু ডি স্কোয়ার আপন 2 R ছিল এই মডুলেশনের উপরে এই তীব্রতাটার উপরে মানে এখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা আমরা হচ্ছে বাড়াচ্ছি এখানে একটা একটা কিছু একটা ব্যান্ড সিগন্যাল ছিল এটা একটা অ্যাম্পলিচিউড একটা ফ্রিকোয়েন্সি নিয়ে হচ্ছে তৈরি ছিল বাট আমরা যদি এই ফ্রিকোয়েন্সি এই অ্যাম্পলিচিউডের হচ্ছে সিগন্যালকে একটা ট্রান্সমিটার থেকে আরেকটা ট্রান্সমিটারে পাঠানোর চেষ্টা করি সেটাও যদি আবার দূরে কোথাও পাঠানোর চেষ্টা করি তাহলে আমার ওখানে হচ্ছে কি হবে অ্যাটিনিউয়েশন হবে অ্যাটিনিউয়েশন ইন দ্য সেন্স সিগন্যালের ভিতরে তার স্ট্রেংথের ভিতরে হচ্ছে লস হবে স্ট্রেংথের ভিতরে যদি হচ্ছে লস হয় তাহলে ওই স্ট্রেংথটাকে বাড়ানোর কাজ কে করবে ওই স্ট্রেংথটাকে বাড়ানোর কাজ করবে হচ্ছে মডুলেশন এবার ক্যারিয়ার সিগন্যাল ওর ফ্রিকোয়েন্সিটাকে হচ্ছে বাড়িয়ে দিল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ে ততক্ষণ পর্যন্ত হচ্ছে সিগন্যাল কোনো সময় এখান থেকে ডাইরেক্টলিভাবে লং ডিস্টেন্স সাপোজ ধরো 25 কিলোমিটার তোমরা দেখেইছো হয়তোবা কি একটা টাওয়ার লাগানো থাকে হয়তোবা কারোর বাড়ির সামনে হচ্ছে একটা টাওয়ার লাগানো আছে ঠিক একটা টাওয়ার লাগানো থাকে হয়তোবা 10 কিলোমিটার দূরে তাহলে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে কীভাবে হচ্ছে ট্রান্সমিট হচ্ছে রিসিভ হচ্ছে রিসিভ হচ্ছে এই কারণের জন্যে কেন কি না ওর ভিতরে কী হচ্ছে মডুলেশন হচ্ছে আর এর থেকেও বড় কথা কি যদি হচ্ছে মডুলেশন করতে হয় তাহলে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বেশি করতে হবে ফ্রিকোয়েন্সি যদি কম থাকে তাহলে আমাদের মডুলেশন করতে হচ্ছে প্রবলেম হবে অ্যান্ড এই কারণের জন্যে মডুলেশন করতে প্রবলেম হবে না যদি ফ্রিকোয়েন্সি কম থাকে তাহলে আমাকে ওই সিগন্যালটা আরেকটা জায়গায় হচ্ছে পাঠাতে প্রবলেম হবে তোমরা দেখেই থাকো হয়তো বা তোমাদের এই ফ্রিকোয়েন্সির মাঝখানে অন্য কোনো একটা ফ্রিকোয়েন্সি আছে সাপোজ ধরো জিওর সিস্টেম আমি বলি জিওতে কী হয় জিওতে যখন তোমরা হচ্ছে ফোন লাগাও অনেক সময় এরকম হয় যখন নেটওয়ার্ক একদমই থাকে না তখন কি হয় এক আমি যদি কাউকে ফোন লাগাই তো আমার কথাই আবার হচ্ছে কি হচ্ছে রিপিট হচ্ছে ইকো হচ্ছে এরকম কন্ডিশনও আসে এরকমও কন্ডিশন আসে কি ক্রস কানেকশন হয়ে যায় যেটা তোমরা বলো কি ক্রস কানেকশন হওয়া মানে কি বোঝাচ্ছে এই যে ফ্রিকোয়েন্সিটা তোমার ফ্রিকোয়েন্সি এতটাই কম ছিল অ্যান্ড ট্রান্সমিটার থেকে যে ক্যারিয়ার সিগন্যালটা ছিল ওই ক্যারিয়ার সিগন্যালেরও ফ্রিকোয়েন্সি এতটাই কম কি ওখানতে যে তোমার যে ওয়েভটা যাচ্ছিলো এটা তোমার ভয়েসটা হচ্ছে যখন এর এই ক্যারিয়ার ব্যান্ডের উপরে পড়ছে তখন হচ্ছে ওটা হিউজ অ্যামাউন্ট অফ সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি হচ্ছে তৈরি করতে পারছে না আর যখন হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারবে না তখন কী হবে আরেকটা ফ্রিকোয়েন্সি এসে ওর ভিতরে হচ্ছে ইন্ট্রোডিউস হয়ে যাবে যখন পাশের ফ্রিকোয়েন্সি এসে তার ভিতরে ইন্ট্রোডিউস হয়ে যায় তখন তুমি তোমার আওয়াজ শোনার জায়গায় মানে যে হচ্ছে রিসিভ করছে কলটা সে তোমার আওয়াজ শোনার জায়গায় অন্য কারোর আওয়াজ হচ্ছে শুনতে পায় এটাকেই বলা হয় ক্রস কানেকশন অফ এ ফোন আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আছে সবার এবার দেখো তো মডুলেশনের কি দরকার ছিল নোট বলে লেখো এখানে needs of modulation মডুলেশনের কি দরকার ছিল মডুলেশনের এই কারণের জন্য দরকার কেন কি না যাতে হচ্ছে আমরা অ্যাভয়েড করতে পারি মিক্সিং অফ সিগন্যাল ফ্রম দি ট্রান্সমিশন এন্ড টু অ্যাভয়েড মিক্সিং অফ সিগন্যাল
from transmitting end. Transmitting end. ট্রান্সমিটিং এন্ড থেকে যেন আমাদের হচ্ছে সিগন্যালের ভিতরে যে মিক্সিংটা হচ্ছে এই মিক্সিংটাকে যেন আমরা ফার্স্ট অফ অল অ্যাভয়েড করতে পারি। ক্লিয়ার? এর আরও প্র্যাকটিক্যাল ইউজ আছে। প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে আমাদের অ্যান্টেনা। প্র্যাকটিক্যাল ইউজ কোনটা? প্র্যাকটিক্যাল ইউজ অফ অ্যান্টেনা। প্র্যাকটিক্যাল ইউজ অফ অ্যান্টেনা যেটা আমাদের অ্যান্টেনাতে হচ্ছে হয়ে থাকে, বা তোমরা যে টিভি সিগন্যাল বা তোমরা হচ্ছে যেটা হচ্ছে নিজের মোবাইল সিগন্যাল দেখতে পাও, জিও টাওয়ার দেখতে পাও, সেখানে হচ্ছে এই জিনিসটাই হয়। সাপোজ ধরে নাও ফর এ টাইম বিং আমি হচ্ছে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি নিয়ে নিচ্ছি। সাপোজ ধরে নাও কি আমার হচ্ছে ওয়ার্ড, আমি বোঝাচ্ছি এই জিনিসটা কি কেন হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্টেনার জন্য। ফার্স্ট অফ অল সাপোজ ধরে নাও কি আমি হচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে হচ্ছে কথা বলছি ম্যাক্সিমাম সর্বোচ্চ তো 2100 Hz হয়। বাট যদি আমি কথা বলি এখানে কি আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি নিয়ে নিয়েছি হচ্ছে 300 Hz। কিসের জন্যে? তিন হাজার হার্চ। 3000 Hz-এর আমি কথা বলছি। আমার এই কথাটা এই ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে এটার ভিতরে কী হচ্ছে মডুলেশন হচ্ছে ট্রান্সমিটারে। ট্রান্সমিটারে মডুলেশন হওয়ার পর যদি সাপোজ ধরে নাও কি আমার ফ্রিকোয়েন্সি ব্যান্ড এখন চলছে 578.0। এবার সাপোজ ধরে নাও কেউ 577-এ আমার সামনে এসে এরকমভাবে একটা ট্রান্সমিটারে কী করলো, সেও হচ্ছে কথা বলতে লাগলো, তাহলে এরকম ম্যাক্সিমাম চান্স আছে কি তার ফ্রিকোয়েন্সি আমার ফ্রিকোয়েন্সির সাথে হচ্ছে ম্যাচ করে যাক, এটা হচ্ছে চান্স আছে। তো এই কারণের জন্যেই আমরা হচ্ছে ইউজ করি কাকে, মডুলেশনকে। আমার ট্রান্সমিটার কী করছে, মডুলেট করছে সাউন্ডকে, অ্যান্ড মডুলেট করে কী করছে ওটাকে রিসিভারে পাঠাচ্ছে। এবার কোশ্চেন দেখো এখানে, যদি আমি ফ্রিকোয়েন্সি নিই 3000 Hz, এর মানে আই হোপ এটা দেখা যাচ্ছে, ওকে আমাকে উপরে লিখতে হবে, আমি উপরটা হচ্ছে মুছে হচ্ছে লিখে দিচ্ছি। আমার কথা বলার ফ্রিকোয়েন্সি 3000 Hz, তাহলে আমাকে কতটা বড় হচ্ছে অ্যান্টেনা লাগানোর দরকার যাতে হচ্ছে আমার ট্রান্সমিটার থেকে ফ্রিকোয়েন্সিটা যদি আমি সাধারণভাবে হচ্ছে পাঠাতে চাই, কোনো আমি মডুলেশন করতে চাই না, প্রথম কথা আমি কোনো মডুলেশন করতে চাই না, আমি সাধারণভাবে একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনাতে ফ্রিকোয়েন্সিটাকে হচ্ছে পাঠাতে চাই, তাহলে সাপোজ মেনে নাও কি আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3000 Hz। এবার কোশ্চেন হচ্ছে কি আমরা জানি কি ল্যামডা ইকুয়ালস টু কী হয়, C/F হয়, সরি এখানে হচ্ছে আমি মেনে নিলাম কি ল্যামডাটা C/F। তাহলে এখানে সিটা কি, এই সিটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে যেটা দাঁড়িয়ে গেছে সিটা হচ্ছে লাইটের হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে ইন দ্য সেন্স লাইটের স্পিড 3×10⁸। অ্যান্ড আমাদের ফ্রিকোয়েন্সি কত আছে, আমাদের ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 3000 Hz-এর। তাহলে এখান থেকে 3টে 0 আছে, অ্যান্ড 3 আর 3 যদি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে এটা হচ্ছে কত হবে 10⁵ মিটার। তাহলে মোট কথা হচ্ছে ল্যামডার ভ্যালু হচ্ছে কত দাঁড়িয়ে গেছে 10⁵ মিটার। এটা হচ্ছে কি তার ওয়েভ লেন্থটা, মানে আমার যেটা আমি কথা বলছি আমার এই যে কথা বলাটার ওয়েভ লেন্থ কত আছে 10⁵ মিটারের হচ্ছে এখানে ওয়েভ লেন্থ আসছে। বাট মোট কথা কি আমাকে হচ্ছে একটা অ্যান্টেনা বসাতে হবে যাতে আমার এই ট্রান্সমিটেড সিগন্যালটা যেটা আমি সাধারণভাবে কথা বলছি, এই যে রাজার কথা যেটা বলছি, এই সিগন্যালটা উইদাউট কোনো মডুলেশন একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনাতে হচ্ছে পৌঁছিয়ে যায়। আমি কোনো মডুলেশন করবো না এটাতে, আমার সাধারণ একটা ভয়েসকে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমি ডাইরেক্টলিভাবে একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনাতে হচ্ছে কী করে দেবো, জাস্ট সাপ্লাই করে দেবো। তো আমি জানি ইকুয়ালস টু লেন্থ সমান হচ্ছে কী হয় একটা অ্যান্টেনার লেন্থ মানে λ/4। তো λ/4 যদি হয় 10⁵ আপন 4, 10⁵ আপন 4 অ্যাপ্রক্স আমাকে এখানে হচ্ছে ভ্যালু কী আসবে অ্যাপ্রক্স 25 কিলোমিটার। এর মানে কী বোঝাচ্ছে, এই 25 কিলোমিটার মানে কী বোঝায়, 25 কিলোমিটার মানে এটাই বোঝাচ্ছে কি আমার যে অ্যান্টেনাটা থাকা দরকার, আমার আমি যদি হচ্ছে ডাইরেক্টলি এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে যদি পাঠাতে চাই তাহলে আমার হচ্ছে অ্যান্টেনার হাইট কত থাকা দরকার, অ্যান্টেনার হাইট উইদাউট মডুলেশন অ্যান্টেনার হাইট উইদাউট মডুলেশন কত থাকা দরকার ছিল 25 কিলোমিটার, যেটা বাস্তবে হচ্ছে সম্ভব নয়। এর মানে কি বোঝাচ্ছে, আমাকে মডুলেশন করতেই হবে, ইজন্ট ইট, আমাকে হচ্ছে কি করতে হবে মডুলেশন করতেই হবে।
অ্যান্ড যদি হচ্ছে আমাকে মডুলেশন করতে হয় তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকেই আমি হচ্ছে কি করব মডুলেট করব অ্যান্ড মডুলেট করে সাপোজ ধরে নাও কি সাপোজ আমি মেনে নিয়েছি এটা সাপোজ কি এখন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কত হয়ে গেছে 3×10^9 সাপোজ ধরে নাও 3×10^9 হার্টজ তো মডুলেশনের কাজ কি ফ্রিকোয়েন্সিটাকে হচ্ছে বাড়ানো আয়ামটাকে বাড়ানো অ্যাম্পলিচিউডকে বাড়ানো এইগুলো হচ্ছে কি মডুলেশনের কাজ সাপোজ ধরে নাও কি ফ্রিকোয়েন্সি আমি এবার বাড়িয়ে দিয়েছি 3×10^9 হার্টছে তাহলে ল্যামডার ভ্যালু এখান থেকে কী হবে ল্যামডা মানে হচ্ছে কি C/F C/F যদি হয় তাহলে 3×10^8 / 3×10^9 তাহলে এখানে কি আসবে 10^-1 ল্যামডার ভ্যালু 10^-1 এর মানে যদি আমাকে অ্যান্টেনার লেন্থ বের করতে বলতো লেন্থ হচ্ছে λ/4 তো λ/4 মানে যদি বোঝাচ্ছে এখানে কি ল্যামডার ভ্যালু হচ্ছে 10^-1/4 অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স এর ভ্যালু কত আসতো এর ভ্যালু আসতো 0.025 মিটার এবার বলো আমাকে আমি যখন এটা সাধারণ একটা ওয়েভ ছিল যেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে আগের দিকে গেছে তার জন্য আমাকে দরকার ছিল কতর 25 কিলোমিটারের একটা অ্যান্টেনা দরকার ছিল তো যেটা বাস্তবে হচ্ছে সম্ভব নয় এবার যদি আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে আমরা হচ্ছে বাড়িয়ে দিই কার সাহায্যে মডুলেশনের সাহায্যে ক্যারিয়ার সিগন্যালে হচ্ছে রেখে যদি আমরা ওটাকে বাড়িয়ে দিই তাহলে আমাকে অ্যান্টেনা কত দরকার ছিল 0.025 মিটারের আর এটাকেই বলা হয় মডুলেশন অফ আ ওয়েভ আই হোপ কি এইটুখানি ক্লিয়ার আছে সবার প্লিজ একবার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি এতটা জিনিস পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে কি নেই এবার দেখো এবার যদি বলি কি আমরা যদি একটা সিগন্যালকে লম্বা ডিস্টেন্স পর্যন্ত যদি হচ্ছে পাঠাতে চাই তো সাধারণ ভাষায় দ্য ট্রান্সমিটিং অফ এ সিগন্যাল ফর আ লং ডিস্টেন্স ট্রান্সমিটিং অফ সিগন্যাল ফর এ লং ডিস্টেন্স হেডিং মারো এরপরে দ্য ট্রান্সমিটিং অফ সিগন্যাল ট্রান্সমিটিং অফ সিগন্যাল ফর আ লং ডিস্টেন্স লং ডিস্টেন্স যদি আমরা লং ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে একটা সিগন্যালকে হচ্ছে আগের দিকে যদি আমাদেরকে পাঠাতে হয় তাহলে আমরা জানি ভালোভাবে কি পাওয়ারটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় এফ এর স্কোয়ারের সাথে ফ্রিকোয়েন্সির স্কোয়ারের সাথে এর মানে এই ইকুয়েশনটা এই ফর্মটা হচ্ছে এয়ারফোর্সের পেপারে হচ্ছে পড়েছে তো পাওয়ারটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় কার সাথে ফ্রিকোয়েন্সি স্কোয়ারের সাথে এর মানে কি বোঝাচ্ছে যদি আমরা অ্যান্টেনার হচ্ছে পাওয়ার বাড়িয়ে দিই তাহলে তার স্কোয়ারে হচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বেড়ে যাবে বোঝা গেল মানে কি বোঝালাম কি পাওয়ার যদি আমরা বাড়াই তাহলে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তার স্কোয়ারের হচ্ছে গুণাঙ্কে হচ্ছে বেড়ে যায় এটাকে আমরা মানে ইন দ্য সেন্স যদি আমি বলি এটাকে F=1/T E=h(ν)ν=w/T ওয়ার্ক ডানের ভিতরে এই ফর্মটা হচ্ছে আছে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার এই চ্যাপ্টারের ভিতরে এই ফর্মটা আছে পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফ স্কোয়ার যেখানে আমরা F=1/T লিখতাম E=h(ν) লিখতাম তো সাধারণ ভাষায় তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করবে কি পাওয়ার বাড়ালে ফ্রিকোয়েন্সির ভিতরে কি চেঞ্জ হবে পাওয়ার বাড়ালে ফ্রিকোয়েন্সি তার স্কোয়ারের হচ্ছে গুণাঙ্কে হচ্ছে বাড়তে থাকবে ঠিক এটা হচ্ছে ছোটি মগর মোটি বাতে এগুলো হচ্ছে পয়েন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ক্রিয়েট করে পেপারে আই হোপ কি এতটা হচ্ছে তোমাদের পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে এবার দেখো অ্যাম্পলিচিউড মডুলেশন এর পরের টপিকটা আমরা পড়বো অ্যাম্পলিচিউড মডুলেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন দুটো ধরনেরই হচ্ছে মডুলেশন তোমাদের টপিকে আছে এই কারণের জন্যে আমরা দুটো ধরনের হচ্ছে মডুলেশন বলবো ইনফ্যাক্ট আমি ফেজ মডুলেশনে হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেবো কি কী হয় ফেজ মডুলেশন এই অ্যাম্পলিচিউড মডুলেশনের ভিতরে দুটো ওয়ার্ড আসে একটা হচ্ছে মডুলেটিং ইন্ডেক্স এই মডুলেটিং ইন্ডেক্স বাস্তবে হচ্ছে কী হয় তো এটার হচ্ছে একটুখানি হচ্ছে আমি এটাকে হচ্ছে খুলে দিই একটুখানি মানে মানে অ্যাম্পলিটিউড মডুলেশনকে তাহলে আই হোপ কি তোমাদের হচ্ছে বুঝতে হচ্ছে সুবিধা হবে যেরকমভাবে ফর অ্যান এক্সাম্পল আমি একটা এক্সাম্পল নিচ্ছি এটা হচ্ছে একটা ওয়েভ যেটা হচ্ছে আগের দিকে প্রপোগেট হচ্ছিল এখানে তিনটে ডায়াগ্রাম বানাতে হবে আমাদেরকে এটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভ এবার আমি কি করব এটাকে হচ্ছে কনস্ট্যান্ট রাখবো
এটাকে আমি কি করব কনস্ট্যান্ট রাখব, এর ভিতরে কোনো পরিবর্তন হবে না। এটা তো আমাদের বেস সিগনাল। বেস সিগনাল মানে আমার যে সাউন্ডটা যেটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে কি, এটা বেস সিগনাল। এই বেস সিগনালটাকে আমরা এই ক্যারিয়ার সিগনালের উপরে হচ্ছে রেখে দেবো। আমরা পড়ছি অ্যাম্পলিটিউড মডুলেশন, অ্যাম্পলিটিউড মডুলেশন, মডুলেশন, অ্যাম্পলিটিউড মডুলেশন। আমি সাধারণ ভাষায় কী করলাম, এই যে বেস সিগনালটা আছে এই বেস সিগনালটাকে আমি ক্যারিয়ার সিগনালের উপরে হচ্ছে রেখে দিলাম। তো এই অ্যাম্পলিটিউড মডুলেশনের ভিতরে কী হয়, তো আমি যদি এই বেস সিগনালটাকে, এই যে পজিটিভ এটা, এটা নেগেটিভ, এটা পজিটিভ অ্যাম্পলিটিউড, এদিকে নিচের দিকে আসবে নেগেটিভ অ্যাম্পলিটিউড, এরকমই তো আসবে না। যখন আমরা প্রপোগেশন অফ ওয়েভ পড়েছিলাম তখন আমরা এরকমভাবেই হচ্ছে পড়েছিলাম, একটা কনস্ট্রাকটিভ একটা ডিস্ট্রাকটিভ। তো এবার দেখো, পজিটিভ অ্যাম্পলিটিউড যখন হচ্ছে এর সাথে হচ্ছে মিশবে তখন অবভিয়াসলিভাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে বেড়ে যাবে। মেনে নিলাম আমি কি ফ্রিকোয়েন্সি হচ্ছে বেড়ে গেল। নেগেটিভ অ্যাম্পলিটিউড যখন হচ্ছে এর সাথে মিশবে তখন হচ্ছে ফ্রিকোয়েন্সি আবার কমে গেল, অ্যাম্পলিটিউড কমে গেল। সাধারণ ভাষায় ফ্রিকোয়েন্সি না, অ্যাম্পলিটিউড কমে গেল। ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিটিউড, মানে ফ্রিকোয়েন্সি মডুলেশনে পড়বো। সাধারণ ভাষায় আমরা বলে দেবো কি অ্যাম্পলিটিউডের মানটা হচ্ছে কমে গেল। যখন নেগেটিভ ফ্রিকোয়েন্সিটা, নেগেটিভ অ্যাম্পলিটিউডটা, নেগেটিভ আয়ামটা যখন ক্যারিয়ার ওয়েভের সাথে হচ্ছে মিশলো তখন অ্যাম্পলিটিউডটা হচ্ছে কম হয়ে গেল। আবার যখন পজিটিভ অ্যাম্পলিটিউডটা হচ্ছে আবার যখন এর সাথে মিশবে তখন আবার এটা হচ্ছে ইনক্রিজ হয়ে যাবে এরকমভাবে। তো সিচুয়েশনটা কী হচ্ছে, এই ডায়াগ্রামটা হচ্ছে কীরকমভাবে ক্রিয়েট হচ্ছে, ডায়াগ্রামটা কিছুটা হচ্ছে দেখানো এরকমভাবে হচ্ছে প্রপোগেট হচ্ছে, এরকমভাবেই হচ্ছে ডায়াগ্রামটা আগের দিকে হচ্ছে যাচ্ছে। এটাকেই আমরা সাধারণ ভাষায় বলে দিই অ্যাম্পলিটিউড মডুলেশন। এবার এখানে একটা আমাকে ইকুয়েশন লিখতে হবে, যেটা আমরা হচ্ছে মেসেজ পাঠাচ্ছি, যেটা আমরা সাপোজ ধরে নাও কি কোনো একটা মেসেজ পাঠাচ্ছি, তো এখানে যে অ্যাম্পলিটিউডটা আছে এই অ্যাম্পলিটিউডটাকে আমরা ডিনোট করে দিয়েছি ভি এম দিয়ে। ঠিক, এটা হচ্ছে ক্যারিয়ার সিগনালের হচ্ছে মেসেজ ছিল, তো ক্যারিয়ার সিগনালের যদি আমি মেসেজকে হচ্ছে করতে চাই তাহলে এটাকে আমি ভিসি দিয়ে ডিনোট করছি। এবার ইকুয়েশন দেখো, এটাকে মডুলেশন অফ টি, মডুলেশন অফ টি যদি বুঝাই তো ভি এম কস ওমেগা এম টি, এটা একটা ইকুয়েশন হয় দ্য অ্যাম্পলিটিউড মডুলেশনে বেস সিগনালের জন্য। এবার নেক্সট, সি অফ টি সমান হচ্ছে কী হবে, ভিসি কস ওমেগা সি টি। উপরেরটা হচ্ছে কি, এটা হচ্ছে মেসেজ সিগনাল, এটা হচ্ছে মেসেজ সিগনাল, মেসেজ সিগনালের মডুলেশন। অ্যান্ড এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যারিয়ার সিগনালের মডুলেশন, ক্যারিয়ার সিগনালের মডুলেশন করছি আমরা। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে এখানে কি এরপরে এই সিচুয়েশনের ভিতরে কি সিচুয়েশন ক্রিয়েট হবে। এবার আমরা কি করছি, এই দুটো মডুলেশনকে, মেসেজ সিগনাল অ্যান্ড ক্যারিয়ার সিগনালেরকে, মেসেজ সিগনাল আর ক্যারিয়ার সিগনালকে একে অপরের উপরে হচ্ছে কি করে দেবো, রেখে দেবো, জাস্ট এর উপরে এটাকে ইন্ট্রোডিউস করে দেবো। মানে মেসেজ সিগনালটাকে ক্যারিয়ার সিগনালের উপরে জাস্ট উঠিয়ে হচ্ছে বসিয়ে দেবো। তো যদি আমি উঠিয়ে এটাকে বসিয়ে দিই তাহলে হচ্ছে কি হবে, ভিসি প্লাস এম টি, এম অফ টি কস ওমেগা সি ইনটু টি, এটাই হচ্ছে ইকুয়েশন লাই করবে। এবার দেখো, যদি এই ইকুয়েশনটা হচ্ছে লাই করে তাহলে আমরা জানি ভালোভাবে কি এটাকে যদি আমি আবার হচ্ছে এই ওয়েভটাকে হচ্ছে এখানে ইন্ট্রোডিউস করতে চাই তাহলে হচ্ছে কি হবে, ভিসি যেটা হচ্ছে এর ছিল, ভিসি প্লাস অ্যাম্পলিটিউড যেটা ছিল ভিসি প্লাস এম টির জায়গায় আমরা ডাইরেক্টলি ভাবে ভি এম কস ওমেগা এম টি, তারপরে হচ্ছে কস ওমেগা সি। এটা হচ্ছে আমাদের কি হলো, অ্যাম্পলিটিউড মডুলেশনের হচ্ছে ব্যান্ড আসলো, একটা সিগনাল আসলো। এবার হচ্ছে এখানে হচ্ছে কি করা যাবে, এটাকে এখান থেকে আমরা হচ্ছে কি করব, এখান থেকে আমরা ভিসিটাকে হচ্ছে কমন নেব। ভিসিকে যদি আমি কমন নিই এখান থেকে তাহলে এটা কি হবে, ওয়ান প্লাস ভি এম আপন ভিসি কস ওমেগা এম টি কস ওমেগা সি ইনটু টি, এটাই আসবে যদি আমি ভিসিকে হচ্ছে এর বাইরে হচ্ছে কমন নিয়ে নিই। এখানে যেটা এটা ভি এম আপন ভিসি এটাকেই আমরা বলে দেখি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য মডুলেশন, দ্যাট ইজ নোন অ্যাজ মডুলেশন ইন্ডেক্স। তো সাধারণ ভাষায় তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে কি মডুলেশন ইন্ডেক্স কী হয়, তো মডুলেশন ইন্ডেক্স হচ্ছে ভি এম আপন ভিসি হয়।
এবার এর থেকে আমরা ফাইনাল রেজাল্ট কি পাবো, আমি ফাইনাল রেজাল্টটা হচ্ছে তোমাদেরকে লিখে দিচ্ছি কি এখান থেকে আমরা ফাইনাল রেজাল্টটা হচ্ছে কি পাবো, cos a ইনটু cos b, cos a cos b ফাইনাল রেজাল্টটা। ফাইনাল রেজাল্ট আমরা কি পাবো এখান থেকে, a m t ইকুয়ালস টু v c cos ওমেগা t ওমেগা c t প্লাস m a v c upon t সরি 2 cos ওমেগা c প্লাস ওমেগা টি প্লাস ভি সি কস ওমেগা সি ওমেগা টি প্লাস এম এ ভি সি আপন টি কস ডব্লু সি মাইনাস ডব্লু টি, এটা হচ্ছে এর ফর্ম। আই হোপ কি এটা দেখাই যাচ্ছে না, আমি একটুখানি হচ্ছে ক্যামেরাটাকে হচ্ছে অ্যাডজাস্ট করি যাতে হচ্ছে দেখতে সুবিধা হবে। আই হোপ কি এবার হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে তোমাদের কাছে হচ্ছে ক্লিয়ার আছে এটা। এবার সিচুয়েশন দেখো, এখানে যেটা আমাদের অ্যাম্পলিচিউড মডুলেশন এসছে, এই অ্যাম্পলিচিউড মডুলেশনটা হচ্ছে কি আসলো, আমরা হচ্ছে কি বসালাম এই যে ক্যারিয়ার ওয়েভটা সরি বেস ওয়েভটা বেস যে সিগন্যালটা ছিল এই বেস সিগন্যালটাকে ক্যারিয়ার সিগন্যালের উপরে বসিয়েছি, যেখানে হচ্ছে পজিটিভ মডুলেশন হয়েছে মানে পজিটিভ অ্যাম্পলিটিউড এসছে ওখানে পজিটিভ মডুলেশন হয়েছে, যেখানে নেগেটিভ অ্যাম্পলিটিউড এসছে ওখানে নেগেটিভ মডুলেশন হয়েছে। তো সিচুয়েশন হচ্ছে কিছুটা এরকমভাবে গেছে। তো এর মানে কি বোঝাচ্ছে, এখানে যেটা দেখতে পাচ্ছ ভিসি কস ওমেগা সি টি প্লাস এম এ এম এ ভিসি আপন টি, এটাকেই আমরা সাধারণ ভাষা এটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ মডুলেশন ইন্ডেক্স। বাট এবার সবার মনে হচ্ছে কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি এই মডুলেশন ইন্ডেক্স এতক্ষণ ধরে হচ্ছে, এই মডুলেশন ইন্ডেক্সটা বাস্তবে হচ্ছে কী হয়, ঠিক এই মডুলেশন ইন্ডেক্সটা হচ্ছে বাস্তবে হচ্ছে কী হয়। ঠিক এবার দেখো, যদি আমি কথা বলি এই জিনিসটাকে, এখানে হচ্ছে আমাদের কাছে হচ্ছে আমরা কি করলাম এই ওয়েভটাকে এই এর ভিতরে হচ্ছে ইন্ট্রোডিউস করে দিলাম, এর মানে এটা কি বোঝাচ্ছে, এইখান থেকে এটা এই যে ওয়েভটা এর উপরে যে ইন্ট্রোডিউস হয়েছে এখানে অ্যাম্পলিটিউড যখন বেড়েছে, তো সাপোজ ধরো কি ভিসি মাইনাস অফ এটাকে সরি ভিসি প্লাস অফ এটাকে হচ্ছে আমরা ইন্ট্রোডিউস করে দিয়েছি এটা ভি এম এর উপরে, তো অ্যাম্পলিটিউড এখানে বেড়ে গেছে। বাট যদি আমি এটার কথা বলি এই ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি হলো, এটার ক্ষেত্রে হলো ভিসি মাইনাস অফ ভি এম, এর মানে কি বোঝাচ্ছে, এর মানে হচ্ছে যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা দেখো একদিকে আছে ভিসি প্লাস ভিএম আরেকদিকে আছে ভিসি মাইনাস ভিএম, এই যে সিচুয়েশনটা এখানে কে এসে জুড়েছে, এই বেস ব্যান্ডটা এসে এর ভিতরে হচ্ছে ইন্ট্রোডিউস হয়েছে, বেস ব্যান্ডটা এটা এটা এর ভিতরে হচ্ছে ইন্ট্রোডিউস হয়ে গেছে অ্যান্ড এখানে হচ্ছে কিছু একটা ব্যান্ড উইথ তৈরি হয়ে গেছে। দেখো এটা ব্যান্ড উইথ, এটাকে আমরা বলে দিই ব্যান্ড উইথ, ব্যান্ড উইথ মানে হচ্ছে এফ টু মাইনাস এফ ওয়ান, ফ্রিকোয়েন্সি টু এর সাথে আমরা ফ্রিকোয়েন্সি ওয়ানকে মাইনাস করলে সেটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ ব্যান্ড উইথ। তাহলে এটার সাথে এটাকে যখন মাইনাস করব তো এর মাঝখানে যেটা বেরিয়েছে এটাকেই আমরা হচ্ছে ব্যান্ড উইথ বলি অ্যান্ড এটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ আ মডুলেশন ইন্ডেক্স। এবার কোশ্চেন হচ্ছে এখান থেকে কি যত আমরা ব্যান্ড উইথ বাড়াবো তত সিগন্যালের হচ্ছে কোয়ালিটি বাড়বে, যত আমরা ব্যান্ডউইথ বাড়াবো তত আমাদের সিগন্যালের কোয়ালিটি বাড়বে। তো এখান থেকে আমাদের এয়ারফোর্সের পেপারে কোশ্চেন এসছে কি ব্যান্ডউইথ অফ অ্যাম্পলিটিউড মডুলেশন কত হয়, দ্য ব্যান্ডউইথ অফ অ্যাম্পলিটিউড মডুলেশন কত হয়, ব্যান্ডউইথ অফ অ্যাম্পলিটিউড মডুলেশন কত হয়, এটাই হচ্ছে কোশ্চেন। তো আমাকে হচ্ছে কোনো একটা পয়েন্ট হচ্ছে মুছতে হবে। দেখো আমি আরেকটা জিনিস হচ্ছে আমি বলতে ভুলে গেছি তোমাদেরকে কি এই যে ভিসি কস ওমেগা টি প্লাস এম এ এম এ ভিসি আপন টি কস ওমেগা সি প্লাস ওমেগা টি যেটা লেখা আছে না, এটাকে বলি আমরা আপার সাইড ব্যান্ড উইথ, আপার সাইড ব্যান্ড উইথ, আপার সাইড ব্যান্ড উইথ, আপার সাইড ব্যান্ড উইথ অ্যান্ড এই যে ওমেগা সি মাইনাস ওমেগা টি আছে এটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ লোয়ার সাইড ব্যান্ড উইথ, ব্যান্ড উইথ, একটা হয় আপার সাইড ব্যান্ড উইথ আরেকটা হয় লোয়ার সাইড ব্যান্ড উইথ, মানে কি বোঝাচ্ছে, এটাকে বোঝানোর জন্য আমাকে এখানে হচ্ছে মুছতে হবে। আপার সাইড ব্যান্ড উইথ মানে কি, সাপোজ ধরে নাও কি এটা আপার সাইড ব্যান্ড উইথ মানে কি বোঝাচ্ছে, সাপোজ ধরে নাও এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল ভিসি, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল
ঠিক আর এটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে এম এ ভি এ আপন টু এটা মডুলেশন ইন্ডেক্স আপার সাইড ব্যান্ডউইথ মানে হচ্ছে এটা ডব্লু সি প্লাস ডব্লু টি আর এদিকে হচ্ছে লোয়ার সাইড ব্যান্ডউইথ হচ্ছে এটা ডব্লু সি মাইনাস সরি ডব্লু না ওমেগা সি মাইনাস ওমেগা টি ওমেগা টি ছিল না ওমেগা এম ছিল আমি মিস্টেক করে দিয়েছি এখানে এটাতে প্লিজ এটাকে ওমেগা এম লিখে দাও ওমেগা এম এটা ওমেগা এম ওমেগা এম এবার কোশ্চেন এখান থেকে হচ্ছে সাধারণ ভাষায় হচ্ছে জিজ্ঞেস করে কি দ্য ব্যান্ডউইথ অফ এটা হচ্ছে আমাদের পেপারে হচ্ছে পড়েছে কোশ্চেন দ্য ব্যান্ডউইথ অফ অ্যাম্পলিটিউড মডুলেশন ব্যান্ডউইথ অফ অ্যাম্পলিটিউড মডুলেশন কত হয় তো দেখো ব্যান্ডউইথ মানে কি দুটো ফ্রিকোয়েন্সির হচ্ছে আমরা যখন হচ্ছে এটাকে মাইনাস করব দুটো ফ্রিকোয়েন্সিকে তখনই আমরা ব্যান্ডউইথ পাবো তো যদি আমি মাইনাস করি এটার সাথে এটাকে যদি আমি মাইনাস করি তাহলে আমাদের কাছে কি আসবে ব্যান্ডউইথটা টু এফ অফ এম বা এটাকে আমরা লিখতে পারি ব্যান্ডউইথটা টু অফ ওমেগা অফ এম টুয়াইস অফ ওমেগা এম এটাই হচ্ছে কি হয় অ্যাম্পলিটিউড মডুলেশনের কি হয় ব্যান্ডউইথ হয় মানে ইন দ্য সেন্স যখন আমরা ডব্লু সি প্লাস ওমেগা সি ওমেগা এম কে মাইনাস করবো কার সাথে ওমেগা সি মাইনাস ওমেগা এম এর সাথে ওমেগা এম এর সাথে তখন এখান থেকে কী বেরোবে টু অফ ওমেগা এম ওমেগা এমটাকে আমরা ফ্রিকোয়েন্সিতে হচ্ছে লিখতে পারি এফ অফ এম মানে টু অফ এফ এম এটা কী হয় এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ হয় মডুলেশন মানে অ্যাম্পলিটিউড মডুলেশনের অ্যান্ড এটাই হচ্ছে আমাদের পেপারে হচ্ছে পড়েছে তো এত কিছু করার জন্যে এত কিছু হচ্ছে বোঝানো অন্যথা আর কোনো কিছু হচ্ছে বোঝানোর দরকারই ছিল না এটা ক্লিয়ার আছে সবার ক্লিয়ার আছে ইয়েস অর নো ফটাফট হচ্ছে কমেন্ট করে দাও আমি 110% শিওরিটি দিয়ে বলছি না ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এরকমভাবে ওয়্যারলেস অপারেটরের জন্য হচ্ছে কেউ পড়াবেও না ঠিক সবাই হচ্ছে তীর মারা হচ্ছে চেষ্টা করবে কি ভাই আসো মেরে দাও তীর লাগলে ভালো না লাগলে হচ্ছে আলো এবার দেখো যত ব্যান্ডউইথ বাড়বে তত হচ্ছে ফ্রিক মানে ইন দ্য সেন্স সিগনালের ভিতরে স্ট্রেংথ হবে যত ব্যান্ডউইথ বাড়বে তত সিগনালের ভিতরে কী আসবে স্ট্রেংথ আসবে এর মানে কী বোঝাচ্ছে এর মানে এটাই বোঝাচ্ছে কি ব্যান্ডউইথ বাড়া মানে কোথাও না কোথাও ফ্রিকোয়েন্সি বাড়ছে যদি ফ্রিকোয়েন্সি যদি না বাড়তো তাহলে নিশ্চিতভাবে হচ্ছে ব্যান্ডউইথ বাড়তো না মানে এই যে আমি যেটা হচ্ছে একটু আগেই হচ্ছে এখানে লিখেছিলাম কি ভিসি প্লাস ভিএম অ্যান্ড এটার যে ব্যান্ডউইথটা ভিসি মাইনাস অফ ভিএম ভিএম যত হচ্ছে এর ভিতরে হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়বে এই যে ফ্রিকোয়েন্সিটা এটা হচ্ছে যত বাড়বে তত হচ্ছে এই ব্যান্ডউইথটা হচ্ছে কী হতে থাকবে বাড়তে থাকবে অ্যান্ড ব্যান্ডউইথটা যদি হচ্ছে বাড়তে থাকে না তখন হচ্ছে কী হবে সিগন্যালটা হচ্ছে বেশি স্ট্রেংথেন হবে ক্লিয়ার আই হোপ কি এইটুখানি হচ্ছে ক্লিয়ার আছে এবার মডুলেশন ইন্ডেক্স আই হোপ কি এইটুখানি পারফেক্টলিভাবে এমটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন এ এমটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন অ্যাম্পলিটিউড মডুলেশন মানে অ্যাম্পলিটিউড মানে জানো আই হোপ অ্যাম্পলিটিউড মানে এই যে আয়ামটা মানে এখান থেকে বেস থেকে এটা কতটা উপরে গেছে এটা কতটা উপরে ক্রিস্ট গেছে ক্রিস্ট অ্যান্ড টফ যেটাকে বলা হয় এখান থেকে এই যে ওয়েভটা কতটা হাইট পর্যন্ত গেছে প্রোপোগেট হয়েছে মানে উপর পর্যন্ত ভার্টিক্যালি সেটাকে আমরা বলে দেখি অ্যাম্পলিটিউড অ্যান্ড এই অ্যাম্পলিটিউডের ভিতরে দেখো এখানে উপরের দিকে উঠে গেছে আবার যখন এটা নেগেটিভ হয়েছে তখন এটা নিচের দিকে নেমে গেছে এটাকেই সাধারণ ভাষায় হচ্ছে বলা হয় দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাম্পলিটিউড মডুলেশন বাপায় মালিক মল্লিক আই হোপ কি এটা ক্লিয়ার আছে তোমার কাছে অ্যাম্পলিটিউড মডুলেশন বোঝা গেছে ফার্দার মডুলেশন ইনজেক্স ইন্ডেক্স আপার সাইড ব্যান্ডউইথ হয় আর লোয়ার সাইড ব্যান্ডউইথ হয় যদি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করে আপার সাইড ব্যান্ডউইথটা কি আপার সাইড ব্যান্ডউইথটা হচ্ছে ডব্লু সি ওমেগা সি প্লাস ওমেগা এম লোয়ার সাইড ব্যান্ডউইথ কি ডব্লু সি সরি ওমেগা সি মাইনাস ওমেগা এম অ্যান্ড ম্যাক্সিমাম চান্স আছে কোশ্চেন জিজ্ঞেস করার কি মডুলেশন মানে সরি অ্যাম্পলিটিউড মডুলেশনের ভিতরে ব্যান্ডউইথের সংখ্যা কত মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাম্পলিটিউড মডুল ব্যান্ডউইথ অফ অ্যাম্পলিটিউড মডুলেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়্যারলেস অপারেটরের যদি যদি এক্সামিনার কোশ্চেন বানাতে চায় তো কোশ্চেন এখান থেকেই আসবে 110% শিওর
ব্যান্ডউইথ জিজ্ঞেস করবে অ্যাম্পলিচিউড মডুলেশনের, তো ওটার আনসার আই হোপ কি তোমাদের কাছে পৌঁছে গেছে, টু অফ এফ এম বা টু অফ ওমেগা এম। এবার কোশ্চেন, এখানে মডুলেশন ইন্ডেক্স, মডুলেশন ইন্ডেক্স, মডুলেশন ইন্ডেক্স মানে কি বুঝাচ্ছি? মডুলেশন ইন্ডেক্স মানে হচ্ছে এম এ, মডুলেশন ইন্ডেক্স মানে ভি এম আপন ভি সি, আমরা একটু আগেই হচ্ছে বোঝার চেষ্টা করলাম। মানে দি অ্যাম্পলিচিউড অফ অরিজিনাল ফ্রিকোয়েন্সি, মানে অরিজিনাল সিগন্যাল বাই অ্যাম্পলিচিউড অফ ক্যারিয়ার সিগন্যাল, দ্য চেঞ্জ অফ অ্যাম্পলিচিউড অফ, এটাকে লিখতে পারো তোমরা, দ্য চেঞ্জ অফ অ্যাম্পলিচিউড অফ অরিজিনাল সিগন্যাল, অরিজিনাল সিগন্যাল বাই চেঞ্জ ইন অ্যাম্পলিটিউড বা চেঞ্জ অফ অ্যাম্পলিচিউড অফ ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল, এটাকেই আমরা বলে থাকি দ্যাট ইজ নোন অ্যাজ দি মডুলেশন। বাট এই মডুলেশনের ভিতর থেকে কিছু কিছু কোশ্চেন আসে যেগুলো হচ্ছে আমাদেরকে হচ্ছে জিজ্ঞেস করে পেপারে, যদি এই মডুলেশনটা, এই মডুলেশনটা একের থেকে হচ্ছে কম হয় তাহলে এটাকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ আন্ডার মডুলেশন, মানে সাউন্ডের ভিতরে কোনো না কোনো নয়েজ হবে, সাউন্ডের ভিতরে কোনো না কোনো নয়েজ হবে। এম এটা যদি হচ্ছে সমান হয় ওয়ানের সাথে তাহলে 100% মডুলেশন একদম পারফেক্ট হয়েছে, মডুলেশন একদম পারফেক্ট হয়েছে। এম এর সংখ্যা যদি হচ্ছে বেশি হয় একের থেকে তাহলে এটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ ওভার মডুলেশন, ওভার মডিউলেশন। এটা প্লিজ এটাকে হচ্ছে খেয়াল রাখবে, পেপারে যদি হচ্ছে এক্সামিনার চায় তো এটাকে হচ্ছে দিতে পারে। ওভার মডুলেশন কি? ওভার মডুলেশন মানে ইন দ্য সেন্স যদি মডুলেশন হচ্ছে যে অ্যাম্পলিটিউডটা আছে ওর থেকে অনেকটাই বেশি হয়ে যায় তাহলে এটাকে আমরা বলে দিই ওভার মডুলেশন। ক্লিয়ার? এটা আই হোপ কি এইটুখানি প্রত্যেক জনের একদম পারফেক্টলি ভাবেই হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। ইয়েস অর নো? এবার যদি মডুলেশনের ফর্মুলাও তোমাদেরকে জিজ্ঞেস করে তো মডুলেশনের ফর্মুলাও হচ্ছে তোমরা হচ্ছে বসাতে পারো, কোনো প্রবলেম নেই। যেটা হচ্ছে আমাদের ভি এম আপন ভি সি যেটা আসছে, তো ভি ম্যাক্সিমাম মাইনাস ভি মিনিমাম, ভি ম্যাক্সিমাম মাইনাস ভি মিনিমাম, ভিটা হচ্ছে কি অ্যাম্পলিচিউড, অ্যাম্পলিচিউড অ্যাম্পলিচিউড বারবার হচ্ছে এই জিনিসটা হচ্ছে, ভিটা হচ্ছে আমরা অ্যাম্পলিচিউড ধরেছি, ভি ম্যাক্সিমাম প্লাস ভি মিনিমাম। আই হোপ কি এইটুখানি একদম পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে সবার। এটা হচ্ছে কি মডুলেশনের ফর্মুলা, মডুলেশন ইন্ডেক্সের ফর্ম, এটা ফর্মুলে যদি হচ্ছে জিজ্ঞেস করে পেপারে। আমরা এখানে অ্যাম্পলিচিউড মডুলেশনে কি দেখলাম, অ্যাম্পলিচিউড মডুলেশনে অ্যাম্পলিচিউড বাড়ছিল, অ্যাম্পলিচিউড বাড়ছিল, বাট ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি হবে, ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সি বাড়বে। অ্যাম্পলিচিউড মডুলেশনে অ্যাম্পলিটিউড বাড়ছিল, ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সি বাড়বে, সাধারণ ভাষায় এটাই। ম্যাক্সিমাম চান্স আছে কি তোমাদের অ্যাম্পলিচিউড মডুলেশন থেকেই হচ্ছে কোশ্চেন আসুক, তো এটা সবাই হচ্ছে নোট ডাউন করে নিয়েছ, তো চলো নেক্সট কোশ্চেন, ফ্রিকোয়েন্সি মডুলেশন। দেখো ফ্রিকোয়েন্সি মডুলেশনে অত ডেরিভেশনের হচ্ছে দরকার নেই, আমরা ডাইরেক্টলি ভাবে এটাকে বুঝে নেব, ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন ডিপেন্ড করে কার উপরে, ফ্রিকোয়েন্সির উপরে। মানে সাপোজ ধরে নাও কি এখানে আমাদের বেস সিগন্যাল ছিল এরকম ভাবে, অ্যান্ড এরপরে আমাদের ক্যারিয়ার সিগন্যাল ছিল এরকম ভাবে, আরেকটা সিগন্যাল আমাকে যেটা হচ্ছে ইন্ট্রোডিউস করতে হবে, ঠিক ওটাকে আমরা কি করলাম, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। এবার এটাতে না অ্যাম্পলিচিউড বাড়ে, অ্যাম্পলিচিউডের ভিতরে কোনো এফেক্ট পড়ে না, এখানে কিসের এফেক্ট করে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপরে এফেক্ট পড়ে। ফ্রিকোয়েন্সির উপরে এফেক্ট করা মানে যখনই হচ্ছে কনস্ট্রাকটিভ হবে তখন হচ্ছে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে এরকমভাবে বেড়ে যাবে, আবার যখন হচ্ছে ডিস্ট্রাকটিভ হবে তখন ফ্রিকোয়েন্সি এরকমভাবে হচ্ছে কমে যাবে, অ্যান্ড যখন আবার কনস্ট্রাকটিভ হবে তখন ফ্রিকোয়েন্সি আবার হচ্ছে এরকমভাবে বেড়ে যাবে, আবার যখন ডিস্ট্রাকটিভ হবে তখন ফ্রিকোয়েন্সি আস্তে 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 কমে যাবে, এতটা কম হবে না
কমে যাবে ফ্রিকোয়েন্সির ভিতরে এ করবে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু ওয়ান বাই টি ঠিক এইটার ভিতরে হচ্ছে চেঞ্জ হবে এই যে ফ্রিকোয়েন্সিটা যেটা দেখতে পাচ্ছ না এই ফ্রিকোয়েন্সির ভিতরে হচ্ছে পরিবর্তন আসবে এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ফ্রিকোয়েন্সি মডুলেশন এবার যদি জিজ্ঞেস করে তোমাদেরকে কি কোনটা হচ্ছে বেশি হচ্ছে এফেক্টিভ তো সব থেকে বেশি এফেক্টিভ হয় মোর এফিশিয়েন্ট হয় কোনটা ফ্রিকোয়েন্সি মডুলেশন অ্যাম্পলিচিউড দেখো নয়েজের এফেক্ট হয় কার উপরে নয়েজের এফেক্ট হয় নয়েজ এফেক্ট অন অ্যাম্পলিচিউড মডুলেশন প্লিজ এটাকে হচ্ছে নোট করে রাখবে কি নয়েজ নয়েজ মানে কি সাপোজ ধরো আমি কথা বলছি আমার পাশ থেকে কেউ কথা বলছে তো যদি হচ্ছে সে কথা বলে তাহলে ওইটা হচ্ছে নয়েজ ওই নয়েজটা অ্যাম্পলিচিউড মডুলেশনের ভিতরে হচ্ছে কানেকশন নেয় মানে ওই নয়েজটা অ্যাম্পলিচিউড মডুলেশন যদি আমরা করি তাহলে ওই নয়েজটা তোমরা শুনতে পাবে বাট যদি আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন করি ওই নয়েজটা হচ্ছে কোনো এফেক্ট পড়ে না কেন কিনা ফ্রিকোয়েন্সি হচ্ছে কনস্ট্যান্টলিভাবেই হচ্ছে আগের দিকে চলছে ফ্রিকোয়েন্সি আমার যে এখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা বেরোচ্ছে এই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে রিসিভার হচ্ছে ক্যাচ করছে বাট অ্যাম্পলিচিউড মডুলেশনের ভিতরে মেবি তার ফ্রিকোয়েন্সি আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যেতেই পারে তখন হচ্ছে অ্যাম্পলিচিউড মডুলেশন আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আছে তো দেখো আমরা হচ্ছে ডিফারেনশিয়েট করব ফ্রিকোয়েন্সি মডুলেশন মানে অ্যাম্পলিচিউড মডুলেশনের সাথে ফ্রিকোয়েন্সি মডুলেশনের অ্যাম্পলিচিউড মডুলেশনের সাথে ফ্রিকোয়েন্সি মডুলেশনের যদি কথা বলি আমি মোর নয়েজ দেন এফএম এফএম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশনের থেকে হচ্ছে বেশি নয়েজ আছে কোথায় অ্যাম্পলিচিউড মডুলেশনে এখানে কি হয় লেস নয়েজ দেন অ্যাম্পলিচিউড মডুলেশন নেক্সট এটা কি হয় লেস এফিশিয়েন্ট এটার ভিতরে কি হয় এটা মোর এফিশিয়েন্ট এটা হচ্ছে মোর এফিশিয়েন্ট নেক্সট কোশ্চেন অ্যাডভান্টেজ এটার হচ্ছে কথা বলি যদি আমি এটার হচ্ছে লেস ব্যান্ডউইথ হয় ব্যান্ডউইথটা লেস হওয়া মানে কি বোঝাচ্ছে ব্যান্ডউইথ যদি হচ্ছে লেস হয় তাহলে সিগন্যাল হচ্ছে ট্রান্সমিট করতে যে ফ্রিকোয়েন্সিটা মানে এনার্জিটা আছে সিগন্যালের ভিতরে ওটা হচ্ছে কম হবে দেন প্রবলেম অবভিয়াসলিভাবে হবে বাট এখানে যদি এফএম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশনের কথা বলি রিকোয়ার্ড হাই ব্যান্ডউইথ রিকোয়ার্ড এটার জন্য লেস ব্যান্ডউইথ রিকোয়ার্ড হাই ব্যান্ডউইথ রিকোয়ার্ড অ্যান্ড লেস ব্যান্ডউইথ রিকোয়ার্ড মানে কি বুঝালাম আমি মানে এটাই বুঝালাম কি ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য আমাদেরকে হাই ব্যান্ডউইথ দরকার হাই ব্যান্ডউইথ মানে আমাকে এতটা ফ্রিকোয়েন্সি হচ্ছে ছেড়ে রাখার দরকার আছে যেখানে একটা ফ্রিকোয়েন্সি আরেকটা ফ্রিকোয়েন্সির সাথে যেন ম্যাচ না করে বাট অ্যাম্পলিচিউড মডুলেশনের ভিতরে ফ্রিকোয়েন্সি কম হলেও চলবে বাট অ্যাম্পলিচিউডটা যেন হচ্ছে বড় থাকে অ্যাম্পলিচিউডটা বড় থাকে দেখো এবার কোশ্চেন হচ্ছে এখানে কি যখনই আমরা এফএম রেডিওর কথা বলি এফএম 93.5 FM এর ক্ষেত্রে যদি ওই 93 আমি বললাম কি 93.5 FM এর সাথে 93.6 FM দরকার তখন সরকার হচ্ছে ওটাকে মান্যতা দেবে না কেন দেবে না কেন কিনা মেবি 93.6 FM এর কারোর না কারোর ফ্রিকোয়েন্সি আছে মেবি এটা থাকতেই পারে তো ফ্রিকোয়েন্সির জন্য হচ্ছে আমাদেরকে ব্যান্ডউইথটা হচ্ছে বড় দরকার বাট অ্যাম্পলিচিউড আমরা যত ইচ্ছা বাড়াতে পারি কোনো প্রবলেম নেই সরকারের এটাতে বাট ফ্রিকোয়েন্সির জন্য ফ্রিকোয়েন্সি যদি আমরা বাড়িয়ে দিই একটা ফ্রিকোয়েন্সির সাথে আরেকটা ফ্রিকোয়েন্সি কী হয়ে যাবে মার্জ হয়ে যাবে অ্যান্ড যদি ফ্রিকোয়েন্সি মার্জ হয়ে যায় আরেকটার জন্য সিগন্যাল তোমরা নিজের ফোনে হচ্ছে পাবে যদি আমরা হচ্ছে দেখতে পাই মানে এটা তো হয় না কোনো সময় তাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে এইটা হচ্ছে সিনারিও হয় এই কারণের জন্যে টেলিভিশনে টিভিতে তোমরা কোনোদিনও ভেবেছো কি টিভিতে হচ্ছে কীরকম ধরনের ফ্রিকোয়েন্সি আসে টিভিতে দুটো ধরনের ফ্রিকোয়েন্সি মানে পিকচারের জন্যে যেহেতু পিকচার হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি দরকার হয় সাপোজ লাইক 600 MHz হচ্ছে ফ্রিকোয়েন্সি দরকার হয় কিসের জন্যে পিকচারের জন্যে তো হাই অ্যাম্পলিচিউড দরকার পড়ে বা হাই ফ্রিকোয়েন্সি দরকার পড়ে পিকচারের জন্য এই কারণের জন্য ফ্রিকোয়েন্সিকে তো আমরা হাই করতে পারবো না তো আমরা করতে পারবো কি অ্যাম্পলিচিউডকে হাই অ্যাম্পলিচিউডকে যদি হাই করতে পারি তাহলে পিকচার যে টিভিতে যে পিকচার দেখতে পাও না পিকচারটা হচ্ছে দেখা যায় কিসের জন্য এটা আমাদের অ্যাম্পলিচিউড মডুলেশনের জন্য
অ্যাম্পলিচিউড মডুলেশনের জন্য পিকচার দেখা যায়। বাট যদি আমি সাউন্ডের কথা বলি, তো সাউন্ড টিভিতে হচ্ছে কিসের জন্য আসে? সাউন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য আসে, ফ্রিকোয়েন্সি মডুলেশন। এবার দেখো, এই অ্যাম্পলিচিউড মডুলেশনটা আওয়াজের উপরে হচ্ছে পরিবর্তন হয়। সাপোজ ধরে নাও কি তোমার সামনে, বাড়ির সামনে কোথাও বোম ফাটলো, বাড়ির সামনে কোথাও বাজ পড়লো, বাড়ির সামনে কোথাও বোম ফাটলো। তো যখনই হচ্ছে বোম ফাটে না, তখন হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সিটা যেটা ক্যাচ করছে আর কি, আমাদের মোবাইলে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা আসছে, অ্যাম্পলিচিউড ফ্রিকোয়েন্সি হোক বা আমাদের অ্যাম্পলিচিউড মডুলেশন হোক বা ফ্রিকোয়েন্সি মডুলেশন হোক, আমাদের মোবাইলে আমরা বলি না এই জিনিসটা কি যখন বাজ পড়ে তখন হচ্ছে আমরা মোবাইলকে হচ্ছে সাইডেই রেখে দেওয়া উচিত। কেন রেখে দেওয়া উচিত? কেন কি না, যে ট্রান্সমিট করছে সেটা যদি হচ্ছে অ্যাম্পলিচিউড ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করে, একদম 110% কি অ্যাম্পলিচিউড ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করছে, অ্যাম্পলিচিউড ফ্রিকোয়েন্সি যদি ট্রান্সমিট হয় তাহলে অ্যাম্পলিচিউড যত ইচ্ছা বাড়তে পারে, ফ্রিকোয়েন্সি যত ইচ্ছা বাড়তে পারে না, অ্যাম্পলিচিউড যদি যত ইচ্ছা বাড়তে পারে এর মানে যদি বাজ পড়ে অ্যাম্পলিচিউড বেড়ে যাবে। আর অ্যাম্পলিচিউড যদি হচ্ছে বেড়ে যায়, তোমরা দেখো এই জিনিসটা কি যখন টিভির সামনে মানে যখন বাজ পড়ছে, যখন যদি আমরা টিভি পিকচার টিউব, যেরকম যখন পিকচার টিউবওয়ালা যখন টিভি ছিল তখন টিভির সামনে যখন হচ্ছে টিভি চলতো তখন বলতো সবাই কি টিভি বন্ধ করে দাও, টিভি বন্ধ করে দাও, মানে এটাই বোঝাচ্ছে কি অ্যাম্পলিচিউড মডুলেশনটা এতটাই বেশি হয়ে যায় কি ওটা হচ্ছে টিভির যে কোনো মানে রিসিভারটাকে হচ্ছে খারাপ করতে পারে, পিকচার টিউবকেও খারাপ করতে পারে, মানে যে এনার্জিটা ট্রান্সমিট হচ্ছে ওটা বেশি মাত্রাতে হচ্ছে এনার্জিকে রিলিজ করতে পারে। বাট ফ্রিকোয়েন্সি, পিকচার টিউব পুড়ে গেলেও কোনো প্রবলেম নেই, টিভি তোমাদের হচ্ছে আওয়াজ চলবে, মানে পিকচার টিউবে কালো কালো বাট সাউন্ড হচ্ছে ঠিকঠাকভাবে হচ্ছে আসবে। ফ্রিকোয়েন্সির ভিতরে এই বাজ পড়া বা কোনো জিনিসের কোনো প্রভাব পড়ে না, বাট অ্যাম্পলিচিউড মডুলেশনের উপরে বাজ পড়লে হচ্ছে প্রভাব পড়ে। আই হোপ কি পিকচার অ্যান্ড সাউন্ড তোমাদের কাছে হচ্ছে একদম ক্লিয়ার আছে। প্লিজ ফটাফট হচ্ছে কমেন্ট করে দাও কি এইটুখানি হচ্ছে পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে কি নেই। বুঝাতে পারছি, যারা হচ্ছে নতুন আছো তো তারা এই জিনিসটাকে বুঝতে পারছো, ইয়েস অর নো? ওকে, দ্যাটস গুড। এবার কিছু পয়েন্ট লেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা আমাদের এয়ারফোর্সের পেপারে হচ্ছে পড়েছে বারবার, অ্যান্ড এখান থেকে ম্যাক্সিমাম চান্স আছে কোশ্চেন আসার। কিছু ফ্রিকোয়েন্সি, ভেরি লো ফ্রিকোয়েন্সি কততে হয়, লো ফ্রিকোয়েন্সি কততে হয়, এগুলো হচ্ছে জানার বিষয়। ভেরি লো ফ্রিকোয়েন্সি কোশ্চেন আসে ডাইরেক্টলি ভাবে কি ভেরি লো ফ্রিকোয়েন্সি কত থেকে কততে লাই করে, 3 kHz থেকে 30 kHz পর্যন্ত আমাদের ভেরি লো ফ্রিকোয়েন্সি লাই করে। লো ফ্রিকোয়েন্সির যদি কথা বলা হয় তাহলে লো ফ্রিকোয়েন্সি 30 kHz থেকে 300 kHz পর্যন্ত লাই করে। নেক্সট আফটার হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি ভেরি হাই ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 300 kHz থেকে 300 MHz পর্যন্ত হচ্ছে লাই করে। এবারে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি, আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি 300 Hz থেকে 300 MHz থেকে 3 GHz পর্যন্ত হচ্ছে লাই করে। তো এটা হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সির হচ্ছে মাহল, ফ্রিকোয়েন্সি আমাদের কাছে এগুলোই আছে অ্যান্ড অনেক আছে, বাট আমাদের পেপারে এই তিনটেই হচ্ছে জিজ্ঞেস করেছে। লো ফ্রিকোয়েন্সি 30 kHz থেকে 300 kHz, ভেরি হাই ফ্রিকোয়েন্সি 300 kHz থেকে 300 MHz, আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি 300 MHz থেকে 3 GHz। এক্স্যাক্টলি, টিভিতে হচ্ছে অ্যাম্পলিচিউড মডুলেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন দুটোই হয়। পিকচারের জন্য হচ্ছে অ্যাম্পলিচিউড মডুলেশন, সাউন্ডের জন্য হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এই কারণের জন্যই তো তোমরা দেখতে পাও না কি পিকচার চলে গেলেও সাউন্ড হচ্ছে চলতে থাকে, কেন কেন ফ্রিকোয়েন্সির ভিতরে মানে ইন দ্য সেন্স ফ্রিকোয়েন্সি মডুলেশনের ভিতরে কোনো প্রভাব পড়ে না, ফ্রিকোয়েন্সি মডুলেশন কন্টিনিউ ফর্মে যেরকম চলছিল সেরকমভাবেই হচ্ছে চলবে। কি মহান আত্মারা, এবার আমাকে আনসার দাও কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে সবার? তো এখানেই আমাদের কমিউনিকেশন সিস্টেমের বিরাম হয়, কমিউনিকেশন সিস্টেম আমাদের এখানেই শেষ। তো তোমাদের ইন্টারেস্ট ছিল কি কমিউনিকেশন সিস্টেম বোঝার,
তো কমিউনিকেশন সিস্টেম আমরা দুটো ক্লাসের ভিতরেই হচ্ছে কভার আপ করে দিয়েছি। আই হোপ কি এবার হচ্ছে মজা নেবে তোমরা, ইয়েস অর নো? আরে ভালো লাগছে কি লাগছে না একবার হচ্ছে কমেন্ট করে দাও ফটাফট, কমেন্ট করো। হ্যাঁ, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, VHF যেটাকে বলা হয়, 300 kHz থেকে 300 MHz। ফেজ মডুলেশন, আরে ইয়ার ফেজ মডুলেশনই তো হচ্ছে করলাম একটু আগে না। ফেজ মডুলেশন, ফেজ মডুলেশন তোমাদের টপিকে নেই, বাট ফর দ্য টাইম বিং যদি হচ্ছে বুঝতে চাও কোনো অসুবিধা নেই। যে ফেজের ডিফারেন্সটা হয় ওটা হচ্ছে 180 degrees হয়, মানে যেরকমভাবে আমরা মডুলেট করলাম ওরকমভাবেই হচ্ছে মডুলেট হবে, বাট এখান থেকে না এরকমভাবে স্টার্ট হবে। ফেজ মডুলেশন কিছু না, জাস্ট এরকমই হয়, এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ ফেজ মডুলেশন। এটা হচ্ছে কমপ্লিট হবে না, এই সাইকেলটা হচ্ছে ওয়েভ লেন্থটা হচ্ছে কমপ্লিট হবে না, এটা যেখানে ছিল সেখান থেকেই হচ্ছে টার্ন ওভার করবে। ফেজ মডুলেশন দরকার নেই, এটা টপিকে নেই তোমাদের, অ্যাম্পলিচিউড মডুলেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনই ছিল। ফ্রিকোয়েন্সি মডুলেশনে ডাইরেক্টলি ভাবে এরকম টাইপেরই কোয়েশ্চেন আসে, বাট ম্যাক্সিমাম চান্সেস আছে অ্যাম্পলিচিউড মডুলেশনের হচ্ছে ব্যান্ডউইথ পড়ার। ক্লিয়ার? অ্যান্ড তোমাদের কম্পিউটার ক্লাস বুধবার থেকে হচ্ছে স্টার্ট হবে, যারা যারা হচ্ছে কম্পিউটারের জন্য আগ্রহী ছিল তো এই ব্যাচের ভিতরেই ফ্রি ক্লাস তোমাদের ইন্টারেস্টে, ওয়ে অফ ইন্টারেস্টে, ঠিক তোমাদের জন্য শুধুমাত্র হচ্ছে কম্পিউটার ক্লাস অন্য টিচার এসে করাবেন। অ্যান্ড আই হোপ কি তোমরা হচ্ছে প্রত্যেকটা জিনিসে হচ্ছে সাপোর্ট করবে, কম্পিউটার ক্লাসকে এইভাবেই করবে যেরকমভাবে ফিজিক্সের ক্লাস করেছো। ক্লিয়ার? এটা হচ্ছে জনকল্যাণে প্রচারিত, মানে জনস্বার্থে প্রচারিত কম্পিউটার ক্লাসটা, তোমাদের ইন্টারেস্টের জন্যই হচ্ছে কম্পিউটার ক্লাসকে হচ্ছে চালানো হচ্ছে। প্লিজ নিজের বন্ধু বান্ধবদের সাথে হচ্ছে শেয়ার করো, যারা হচ্ছে এই কমিউনিটির সাথে হচ্ছে যুক্ত আছে ওয়্যারলেস অপারেটরের। তো আমি টার্গেট রেখেছি, ম্যাক্সিমাম টার্গেট আমার হচ্ছে 2000+ হচ্ছে স্টুডেন্ট হওয়া। এখানে 2000+ স্টুডেন্ট জন্য হচ্ছে আমাদের এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশনের ভিতরে ওয়্যারলেস অপারেটর, কনস্টেবল অ্যান্ড এরকমভাবে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড তোমাদের সাপোর্টেই ম্যাক্সিমাম আমরা যেন এই জিনিসটাকে অনেক আগে পর্যন্ত হচ্ছে নিয়ে যেতে পারি। ঠিক, উইদাউট ইয়োর সাপোর্ট কোনো কিছু সম্ভব নয়। প্লিজ তোমরা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই জিনিসটা, প্লিজ ওয়ার্ড অফ মাউথ নিজের বন্ধু বান্ধবদেরকেও হচ্ছে বলার চেষ্টা করো। অ্যান্ড চেষ্টা করো ম্যাক্সিমাম জন যদি আমাদের সাথে জেনুইন সোর্সের সাথে হচ্ছে যুক্ত, মানে জেনুইন ক্লাসের সাথে যুক্ত হয়। যদি তোমাদের মনে হয় কি না এটা হচ্ছে একদমই হচ্ছে ভুলভাল পড়া হচ্ছে বা এখানে পড়াই হচ্ছে না, তাহলে বলার দরকার নেই। আর যদি হচ্ছে মনে হচ্ছে কি না বাস্তবে হচ্ছে হচ্ছে কিছু, তো প্লিজ। ক্লিয়ার? আমি হচ্ছে 2000+ স্টুডেন্টের হচ্ছে টার্গেট রেখেছি, আর আমি জানি এই জিনিসটা কি মেহনত করলে সব কিছুকে অ্যাচিভ করা হচ্ছে সম্ভব। তো মেহনত তো হচ্ছে কন্টিনিউ ফর্মে আছে, বাট কিছু মার্কেটে হচ্ছে এমনও হচ্ছে টিচার্স আছে যারা হচ্ছে এই জিনিসটাকে সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করছে না, এই সিচুয়েশনটাকে যেটা হচ্ছে ফিজিক্সের সিচুয়েশন বা ম্যাথামেটিক্সের সিচুয়েশন বা কম্পিউটারের সিচুয়েশন, ওই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করছে না। কম্পিটিটিভ এক্সাম, এটা কম্পিটিটিভ এক্সাম, যদি 11-12 ক্লাস হতো কোনো প্রবলেম ছিল না, যে কেউ পড়াতে পারতো, বাট কম্পিটিটিভ এক্সামে আমাদেরকে কিছু সাজেস্টিভ টাইপ পড়াতে হয় অ্যান্ড শর্টকাট ওয়েতে পড়াতে হয়। যদি আমি একটা কোয়েশ্চনকে লম্বা চওড়া পড়াতে থাকি অ্যান্ড যদি আমরা যেটা আমরা করলাম আর কি কাইনামেটিক্সেও, ঠিক মোশনে, যদি আমি একটা একটা টপিককে যদি এত লম্বা জড়া টেনে দিই তাহলে ওটাতে প্রবলেম হবেই। কেন কিনে 11-12 নয়, আমি ডেফিনেশন দিয়ে হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমি একটাও ডেফিনেশন ইউজ করিনি, ডেফিনেশন যদিও বা ইউজ করেছি বইয়ের কথা ইউজ করিনি। মেকানিক্সের আর দুটো ক্লাস লাগবে, দুটো থেকে তিনটে, ইম্পালস মোমেন্টাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো একটা ক্লাসে হয়ে যাবে অ্যান্ড নিউটনের থার্ড ল, সেকেন্ড ল তো হয়ে গেছে না, সেকেন্ড ল হয়ে গেছে, থার্ড লটার থেকে চালু করবো। থার্ড ল একদিন লাগবে অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম ইম্পালস এগুলো হচ্ছে একদিন লাগবে, কনজারভেশন অফ ফোর্স, তারপরে আমাদের সিলেবাস সাকসেসফুলি হচ্ছে শেষ হবে ফিজিক্সের, তারপরে মক টেস্টের মাহল জমবে। আর তোমরা তো মক টেস্টের হচ্ছে এতে আসোই না, অ্যানালিসিসে তোমরা সব মহাজ্ঞানের প্রাপ্তি করে নিয়েছো আই হোপ। হ্যাঁ এক্স্যাক্টলি, কাল ক্লাস হবে, কন্টিনিউ ক্লাস হবে ব্যাচে, এখানে হচ্ছে কন্টিনিউ ক্লাস হবে, বুধবার দিন হচ্ছে ডেমো ক্লাস হবে কম্পিউটারের, তো এক্সপেক্টেড সবাই হচ্ছে একসাথে আসবে। হ্যাঁ ম্যাথের ত্রিকোণমেট্রিক পার্টটা হচ্ছে কমপ্লিট আমি কন্টিনিউ করবো,
সময় পাচ্ছি না, মেইন প্রবলেম হচ্ছে সময় পাচ্ছি না, সময়ের বড় সংকট চলছে। এই ব্যাচটা শেষ হলে আবার নতুন ব্যাচ আসবে, ঠিক আবার যখন নতুন ব্যাচ আসবে তখন আবার হচ্ছে ওখানে হচ্ছে বিজি। বাট আমি চেষ্টা করবো ত্রিকোণমেট্রিটাকে হচ্ছে শর্ট আউট করার রবিবার রবিবার। ওকে ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড জয় হিন্দ। অ্যান্ড তোমরা দেখেইছো ভালোভাবে কি আমাদের অ্যাপ্লিক মানে ইন দ্য সেন্স আমাদের শুভেন্দু মাইতি একটা প্রাইজ পেয়েছে। তো প্লিজ তোমাদের হচ্ছে একদম অ্যাক্টিভলিভাবে হচ্ছে এর সাথে হচ্ছে পার্টিসিপেট করো। যদি কোনো ইভেন্ট হয় আমাদের এক্সাম ওয়ারিয়ারে প্লিজ অ্যাক্টিভলিভাবে হচ্ছে পার্টিসিপেট করো, অবভিয়াসলিভাবে তোমরাও হচ্ছে প্রাইজ পাবে। ওকে না, নিউ ব্যাচে আর কী করতে থাকবে সুরজ, কী করবে নিউ ব্যাচে বলো? যেগুলো হয়ে গেছে তোমার, তুমি তো হচ্ছে এখন এ হয়ে গেছো, প্রো হয়ে গেছো, প্রো যদি হয়ে যাও কি নিউ ব্যাচে এসে হচ্ছে নতুন স্টুডেন্টদেরকে ডমিনেট করবে? প্র্যাকটিস প্র্যাকটিস করো না ইয়ার, ভিডিও তো অলরেডি আছে এখানে, দেখতে থাকো কন্টিনিউ, অনলাইনের তো এটাই ফায়দা, কন্টিনিউ ফর্মে হচ্ছে দেখতে থাকো ভিডিও। রিভাইজ রিভাইজের জন্য এটাই ঠিক আছে, এখানে হচ্ছে ভিডিওকে কন্টিনিউ দেখতে থাকো না, কোনো অসুবিধা নেই। একটা ভিডিও তোমাদের কাছে অ্যাক্সেস আছে লাইফ টাইমের জন্যে, লাইফ টাইমের জন্যে অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাক্সেস আছে। অ্যান্ড ইন্টারভিউ, ওয়্যারলেস অপারেটরের ইন্টারভিউ আমি করাবো। অ্যান্ড এখানে যে এক্স সার্ভিসম্যান গ্রুপ আছে এখানে, যারা হচ্ছে এয়ারফোর্স অফিসার এন্ট্রি থেকে হচ্ছে রিটায়ার্ড করে এসছে, নেভির অফিসার থেকে হচ্ছে রিটায়ার করে এসছে, তারা তাদের প্যানেল বসবে ডাইরেক্টলিভাবে হচ্ছে ইন্টারভিউ নেওয়ার জন্যে তোমাদের, ঠিক? নিউ কিছু পড়াবো না, নিউ যদি থাকে কোনো কিছু তখন হচ্ছে আমি তোমাদের ব্যাচেও হচ্ছে ইনক্লুড করে দেবো। ওকে তো আর্মির অফিসার, নেভির অফিসার, এয়ারফোর্সের অফিসার যারা রিটায়ার্ড হয়ে এসছে তাদের প্যানেল বসবে তোমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। ওকে, সব কিছুকে একদম হাই লেভেলে হচ্ছে করা হবে চ্যাপ্টার ওয়াইজ। আরে ইয়ার, অশোক কুমার রানা, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেটই চলছে, প্লিজ কন্টেন্টে গিয়ে দেখার চেষ্টা করো, কন্টেন্টে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেটই চলছে এখন। এখন যেরকম কারেন্ট ইলেকট্রিসিটি চলছে, কারেন্ট ইলেকট্রিসিটির 10টা আছে প্র্যাকটিস সেট আছে, 10টা প্র্যাকটিস সেট আসবে কারেন্ট ইলেকট্রিসিটির। এর আগে আই হোপ কি সিম্পল হারমোনিক মোশন হয়ে গেছে, SHM হয়ে গেছে, ঠিক? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের হচ্ছে প্র্যাকটিস সেট আমি দিয়ে দিয়েছি, এখন চলছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি যেদিন শেষ হবে আবার পরের চ্যাপ্টার হচ্ছে স্টার্ট হবে, চেল মারো একদম, টেনশনটা তোমাদের নয়, টেনশন হচ্ছে আমার, কি হচ্ছে আমাকে কোশ্চেন কি হচ্ছে প্রডিউস করতে হবে। এখনও পর্যন্ত হচ্ছে দিইনি আমি, এখনও হচ্ছে না খুঁজে খাজে হচ্ছে কোশ্চেন হচ্ছে বানানো চলছে, যেখান থেকে আমি তোমাদের কোশ্চেনের জন্য ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে লাগাতে পারি, ঠিক? অ্যান্ড সেই দিন হচ্ছে আমার জন্য হচ্ছে তোমাদের থেকেও বড় হচ্ছে এ হবে, মানে সিচুয়েশান এরকম হবে কি এক্সাম হবে যেদিন হচ্ছে ওয়্যারলেস অপারেটর এক্সাম হবে, সেদিন আমার এত দিনের মেহনত রং আসবে কি আসবে না এটা হচ্ছে ডিমেট করবে, মানে ডিপেন্ড করবে, সেটাকে তোমরাই শুধুমাত্র হচ্ছে সার্থক বানাতে পারো, তোমরাই হচ্ছে চাইলে সব কিছু করতে পারো, ঠিক? আমার কাজ তো শুধুমাত্র পড়ানো। আরে ইয়ার, আমি এক্সাম দিচ্ছি না ভাই বিধান পাল, আমার বয়স হচ্ছে অনেক হয়ে গেছে, তুমি হচ্ছে কি ভাবছো কি আমি, ঠিক আছে এক্সাম তো ঠিক আছে ওয়েল এনাফ নিজের জায়গায়, ঠিক? তো আমি হচ্ছে এক্সাম দিচ্ছি না, আমি ওয়্যারলেস অপারেটরের এক্সাম দিচ্ছি না, ঠিক? আমি এক্সাম দিচ্ছি UPSC, আমি ওয়্যারলেস অপারেটরের এক্সাম দিচ্ছি না, আমি UPSC-র এক্সাম দিচ্ছি, বাস এটাই, আর কিছু না, আর আমি কিছু বলতে চাই না, ঠিক? সো থ্যাংক ইউ সো মাচ, টু টেক কেয়ার অফ ইয়ার সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো। আরে পড়ারই সময়, পড়ার যদি কেউ চায় তো সে হচ্ছে সবসময় পড়তে পারে, আমরা কন্টিনিউয়াসলিভাবে সত্যিকারে বিশ্বাস করবে না, আই হোপ কি মানে ইন দ্য সেন্স 14-15 ঘন্টা ধরে হচ্ছে পড়া হয়, হয়তো বা ঘুমানোর টাইম কনস্ট্যান্ট একদম 5 ঘন্টার উইন্ডো থাকে ঘুমানোর, বাট বাট বাকি টাইমটা তোমাদের কন্টেন্ট, অফলাইন ক্লাসের কন্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কন্টেন্ট, এগুলো বানাতেই হচ্ছে চলে যায়। তার উপরে আবার আই এম দি ওনার অফ এক্সাম ওয়ারিয়ার, তো আমাকে টিচারদেরকেও হচ্ছে মিট করতে হয়, টিচারদেরকেও আনতে হয়, এদিক ওদিক ছোটাছুটি অনেক কিছু আছে, যেটা হচ্ছে আই হোপ কি তোমরা হচ্ছে বুঝবে পরে, ঠিক? সব কিছু হচ্ছে তোমাদের জন্যে,
বাস যাই হোক না কেন। চলো টাটা বাই বাই, চিল মারো আজকের জন্যে, আবার দেখা হবে স্কাইপে কোনো না কোনো সময়, ঠিক? সো থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই অ্যান্ড জয় হিন্দ।